সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে, দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 154তম এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে হৃদয়ের জীবনের বাস্তব গল্প। এই হৃদয়ের জীবনের প্রসঙ্গে আমি কী বলবো জানি না। আমি শুধু আপনাকে একটা কথাই বলি, হৃদয়ের জীবনের গল্পটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পর আমি টুপিটা মাথায় দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলেছি, আল্লাহ এই হৃদয়কে তুমি রক্ষা করো, আল্লাহ এমন বিপজ্জনক হৃদয়ের মতো করে আর কোনো ছেলের জীবনে না নেমে আসে। বন্ধুগণ, হৃদয় যে ভুলটা করেছে, এই ভুলটা আমাদের এই সমাজে ম্যাক্সিমাম ছেলেগুলোই করে। তাই আজকের এই বাস্তব জীবনের গল্পটা হবে প্রত্যেকটা মানুষের জন্য অনেক বেশি শিক্ষণীয়। তাই বরাবরের মতো আমি রিকোয়েস্ট করবো এবং ভিকলি রিকোয়েস্ট করবো যে আপনি হৃদয়ের জীবনের গল্পটা মিস করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাত। আমার নাম হৃদয় হোসেন, আমার বাড়ি রাজধানী ঢাকা। প্রিয় বন্ধুগণ, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোটো দুটা বোন সহ একটা বড় বোন। আমাদের পরিবারটা একটা উচ্চবিত্ত পরিবার। আমার বাবা একজন দুবাই প্রবাসী, দুবাইতে আমার বাবার মোবাইলের দোকান আছে। আর এছাড়া আমরা রাজধানী ঢাকার যেই বাড়িতে থাকি, এটা একটা তিনতলা আমাদের নিজস্ব বাড়ি। এই বাড়িতেই শুধুমাত্র আমরা থাকি না, আমাদের সাথে থাকে আমার কাকা কাকি আর আমার একটা কাকাতো বোন। আমার কাকার ঢাকাতে হচ্ছে অনেক বড় একটা কাপড়ের দোকান আছে। আমার কাকা অনেক বড় একজন কাপড় ব্যবসায়ী। আমার কাকাতো বোনটা ক্লাস টেনে পড়ে আর আমার ছোটো বোনগুলো তখন স্কুলে পড়ে আর আমার বড় আপুটে তখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আমি ঠিক সেই মুহূর্তে রাজধানী ঢাকার কোনো একটা কলেজে পড়াশোনা করি। আমি আমার জীবনের গল্পটা আমার কলেজ জীবন থেকে শুরু করি। আমি যখন কলেজে পড়াশোনা করি তখন পরিবারের সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরে। আমার কাকার কোনো ছেলে ছিল না, একটাই মাত্র আমার কাকাতো বোন ছিল। সেজন্য কাকার পরিবার আমাদের পরিবার, এই দুইটা পরিবারের ছেলে বলতে আমি একাই ছিলাম। বাজার সাজার থেকে শুরু করে মানে সংসারের যত যাবতীয় কাজ আছে সব কাজগুলো আমার একাই করা লাগতো। আমার কাকা সব দায়িত্ব আমার উপর দিয়ে দিত, কারণ কাকাও ব্যবসার কারণে পরিবারে সময় দিতে পারতো না। আমি তখন বাজার সাজার থেকে শুরু করে সব কিছুই করি। তো এভাবে আমার দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। যেতে যেতে একদিন আমার কাকাতো বোন অনলাইনে একটা জামা অর্ডার করে। অনলাইনে যখন একটা জামা অর্ডার করে, ও যে জামাটা অর্ডার করে অন্য একটা জামা ওর জন্য চলে আসে। অন্য জামাটা যখন ওর জন্য আসে তখন ও প্রচুর পরিমাণ রেগে যায়। রেগে গিয়ে আমাকে হচ্ছে ওই মানে সার্ভারের নাম্বার দেয়, ওই দোকানদারের নাম্বার দেয় যারা হচ্ছে প্রোডাক্ট সেল করেছিল। আমি তখন ওই প্রোডাক্ট সেলারকে ফোন করি। ফোন করার পরে উনি আমাকে বলে যে ব্যাপারটা ভুল হয়ে গেছে, তো আমাকে বলে ওনাদের সাথে দেখা করার জন্য। আমি তখন ওই ওখানে দেখা করি। দেখা করার পরে আমার চাচাতো বোন যে ড্রেসটা অর্ডার দিয়েছিল ওই ড্রেসটা ওরা আমাকে দেয়। আমি তখন ড্রেসটা নিয়ে বাসে আসি। বাসে আসার পর আমি যখন ড্রেসটা আমার চাচাতো বোনকে দিই, ও তখন ড্রেসটা আমার সামনেই পরে। আমার মনে হয় যে আমার জন্মের পরে আমি কখনও এত সুন্দর মেয়ে দেখি নাই। মানে আমি আমার চাচাতো বোনের সাথে জন্ম থেকে বড় হয়েছি, কিন্তু এই মেয়েটা যে এত সুন্দর এটা আমি কখনও স্বপ্নেও চিন্তা করতে পারি নাই। ও যখন আমার সামনে ড্রেসটা পরে দাঁড়ালো, আমি মুহূর্তের মধ্যে যেন হারিয়ে গেলাম। আমি চিন্তাই করতে পারতেছিলাম না যে এত সুন্দর তাকে কীভাবে লাগতেছিল। ড্রেসটা একটু কালো টাইপের ছিল, মানে সম্পূর্ণই কালো ছিল, কিন্তু বুক আর হাতের মাঝে অনেক গ্লাস বসানো ছিল। মানে ছোটো ছোটো যে গ্লাসগুলো হয় না, পুতির মালা না, মানে গ্লাস, সম্পূর্ণ গ্লাস গ্লাস বসানো ছিল। এই জন্য জামাটা মিলে আমার চাচাতো বোনটাকে এত সুন্দর লাগতেছিল, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আর ও কিন্তু দেখতে একেবারেই ফর্সা ছিল, সাদা দবদবা, যার জন্য কালো ড্রেসটা তাকে অসম্ভব সুন্দর মানিয়েছে। তাকে দেখার পর আমি যেন তার প্রেমে পড়ে গেলাম। যাই হোক, এরপরে আমি আমার চাচাতো বোনের ঘর থেকে আমি আমাদের ঘরে চলে আসি, দ্যাট মিন্স আমাদের বাসায় চলে আসি। বাসায় আসার পর থেকে সারাটা রাত আমার ঘুম আসতেছিল না। আমার বারবার আমার চাচাতো বোনের কথাটা মনে পড়তেছে। আমি তখন চিন্তা করতেছিলাম যে ও যে এত সুন্দর, আমি তো এটা কখনো মানে আমি এটা কখনো চোখ মেলে দেখেই নেই। আমার যখন সকাল হয়, সকাল হওয়ার পরে আমি তখন কী করি, আমাদের বাসার সামনে দাঁড়াই থাকি। কেন, আমার চাচাতো বোনটা তখন হচ্ছে মানে প্রাইভেট পড়ার জন্য যাবে, ও প্রাইভেট পড়ার জন্য যাবে খুব সকালে। আমি খুব সকালে তখন দাঁড়াই থাকি। শীতকাল ছিল, আমি শীতের মধ্যে একদম দাঁড়াই কাঁপতেছিলাম। ও আমাকে দেখে বলতেছিল, কী ব্যাপার ভাইয়া, তুমি এখানে দাঁড়াই আসো কেন? আমি তখন বলতেছিলাম যে তোরে দেখার জন্য। পরে বলে আমার দেখার জন্য মানে? আমি তখন বললাম যে শুনলাম এলাকার কিছু ছেলে নাকি তোকে বিরক্ত করে। ও আমাকে বলে, কই না, কোনো ছেলে তো আমাকে বিরক্ত করে না। আমি বললাম, না মানে আমার কাছে মনে হলো যেন কেউ তোকে বিরক্ত করে।
তখন ও আমাকে বলতেছে না না কেউ আমাকে বিরক্ত করে না। আমি তখন বললাম ও আচ্ছা ফাইন ঠিক আছে। ওই কিন্তু আমার কাকাকে ভীষণ পরিমাণ ভয় পায়, আমার কাকা তো বোনটা। তো যাই হোক, এরপরে ও তখন চলে যায়। চলে যাওয়ার পর আমি তখন বাসায় আসি। বাসায় আসার পরে এইভাবে দিনগুলো কাটতেছিল। দিনগুলো যতই কাটতেছে তার প্রতি আমার ভালোবাসার দুর্বলতা ততই বাড়তেছে। কিন্তু ভালোবাসির কথা বলার মতো কোনো সাহস আমার বুকে নাই, কারণ আমি জানি ও যদি একটা বার আমার কাকার কাছে বলে দেয়, আমার কাকা এত রাগী মানুষ আমাকে মাথা উঠায় একটা আশার দিবে। আমি আমার কাকাকে আমার বাবার চেয়েও বেশি ভয় পাই। এই জন্য আমি আমার চাচাতো বোনকে মানে আমার কাকাতো বোনকে আমার ভালোবাসার কথা বলতে পারি না। দিনগুলো এভাবে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একটা সময় আমার কাছে মনে হলো যে ও তো এখন স্কুলে পড়াশোনা করে কিছুদিন পর কলেজে উঠবে, অ্যান্ড কলেজে যখন উঠবে তখন সে অনেক ছেলেদের সাথে মিশবে। ওই সময় হয়তো আমি ছাড়া অন্য কেউ তাকে ভালোবাসার কথা বলে ফেলতে পারে। আমার বুকের ভিতর তখন ভয় কাজ করে। আমি তখন চিন্তা করি যে আমি আমার ভালোবাসার কথা তাকে ভুলেই ফেলবো। কিন্তু দিন যত যাচ্ছে মুখেই বলে যাচ্ছি, মনেই বলে যাচ্ছি, বাট মুখ থেকে প্রকাশ করতে পারতেছি না। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিই যে আমি তাকে ভালোবাসার কথা বলবেই বলবো। তো সেদিন হচ্ছে শুক্রবার ছিল। শুক্রবারে হয় কি যে আমাদের বাসার সবাই মিলে আমরা বাসার ছাদের উপরে ছোটোখাটো কোনো পার্টি করি, মানে প্রতিটা শুক্রবারে হয় না কোনো বারবিকিউ বা এরকম কোনো রান্নাবান্না করি, বা যদি একদম কোনো কিছুই না করতে পারি তাহলে হোটেল থেকে খাবার এনে আমরা পরিবারের সবগুলো মানুষ মিলে বাসার ছাদের উপরে বসে বসে খাই। তো শীতের সময় ছিল, শীতকাল হলো, ওই দিন অতটা শীত পড়তেছিল না, মোটামুটি শীতটা একটু কমই পড়তেছিল। তখন মানে পরিবারের সবাই মিলে বসে বসে কথা বলতেছিল। তো সেই সময় আমার বোনগুলো একদিকে অ্যান্ড আমি একদিকে, আমার কাকা তো বোনটা তখন হচ্ছে আবার মোবাইলে গেমস খেলতে খুব পছন্দ করত। ও তখন মোবাইলে গেমস খেলতে খেলতে বাসার একটা কোনায় গিয়ে ও গেমস খেলতেছে, মানে বসে বসে খেলতেছে। আমি তখন ওর কাছে গেলাম। কাছে যাওয়ার পর ওর পাশে বসলাম। বসে আমি বলতেছি আমার চাচাতো বোনটার নাম ছিল কেয়া। আমি তখন বলতেছিলাম যে কেয়া আমি তোকে একটা কথা বলি। তো বলে কি? এখন কেয়া তুই প্রেম করস না? এটা বলার পর ও আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমাকে বলতেছে ও আমি প্রেম করি কিনা এটা আমার কাছ থেকে জানি, আমার বাবাকে বলে দিবা? আমি তখন বলি আরে না দুর্বোকা, আমি বলবো কেন, আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুই আমার একটামাত্র বোন, আমি কেন বলতে যাবো বলতো? আসলে তুই প্রেম টেম করিস নাকি? তো আমাকে বলেছে না আমি কোনো প্রেম করি না। আমি বলি কেউ যদি তোকে প্রেমের প্রস্তাব করে তাহলে প্রেম করবি? ও আমাকে বলে ছেলে যদি পছন্দ হয় তাহলে তো করবই। আমি বললাম যে আচ্ছা তাহলে তোর কেমন ছেলে পছন্দ? ও তখন আমাকে বলতেছে যে লম্বা ফর্সা, তারপরে চুলগুলো একটু বড় বড় থাকতে হবে, চোখগুলো একটু বড় বড় হতে হবে এরকম। আমি তখন বলতেছিলাম যে লম্বা, আমার মতো লম্বা হইলে হবে? ও তখন বলে যে হ্যাঁ এরকম হইলে হবে। আমি বলে আমার মতো চোখ, মানে চোখগুলো এরকম বড় বড় হবে? ও বলে হ্যাঁ চোখও ঠিক আছে। আমি বলে আমার তো চুল নাই চুল। বলে যে হ্যাঁ তোমার চুলের মতো হলে হবে না, আর একটু লম্বা চুল লাগবে। এরপর থেকে যাক এই দিনটা কেটে যায়। তারপর থেকে আমি কী করি, আমি আর মাথার চুল কাটি না, আমি আর মাথার চুল কাটি না। আমার পরিবার থেকে বারবার বলা হয় কি চুল কাটিস না কেন, আমি তখন কাটি না, আমি এটা সেটা বলে পরিবারকে ভং ভাং বুঝাই। একটা সময় আমার মাথা অনেক জাকরাও লম্বা লম্বা চুল হয়ে যায়। আমি তখন আমার চাচাতো বোনকে বলি যে কেয়া তুই না বলছিলি যে মানে বড় চোখ লম্বা ফর্সা চুলগুলা বড় এমন একটা ছেলে নাকি তোর পছন্দ, দেখতো আমার মতো হলে হবে কি না? ও তখন আমার দিকে তাকিয়ে বলতেছে একদম পারফেক্ট, মানে তোমার মতো যদি একটা ছেলে পায় আমি চোখ বন্ধ করে প্রেম করব। আমি তখন তার হাঁটা ধরে বলতেছি তাহলে আমার সাথে ঘুরতে আপত্তিটা কোথায়? ও তখন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলতেছে কি বললা? আমি বললাম না না আমি এমনি বললাম যে আমি 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 খুব ভয় পেয়ে যাচ্ছি। আমি তার বললাম যে তুই যদি আমাকে পছন্দ করিস বা আমার মতো ছেলে যদি প্রয়োজন হয় তাহলে খুঁজে বের করে দেবো। এটা বলে আমি তখন ওখান থেকে স্কিপ করে চলে আসি। কিন্তু স্কিপ করে চলে আসার পরে আমি ব্যাপারটা বুঝতে পারতেছি যে আমার চাচাতো বোন আর আমার সামনে পড়ে না, ও আমাকে দেখলে দূরে দূরে থাকে। এভাবে আরও দুই তিন দিন কাটার পরে একদিন সন্ধ্যার সময় ও হচ্ছে আমাদের বাসায় বসে আছে। কেন বসে আছে এটা আমি জানি না, বাসায় দেখি বসে আছে। আমার মা তখন ডাইনিংয়ে, আমার মানে আমার বোনগুলো তখন পড়তেছিল, আর বড়াপু কিন্তু হোস্টেলে থেকে পড়াশোনা করে, বড়াপু মানে বাসা আসে না। তো এরপরে আমি তাকে একা পাইলাম। পাওয়ার পরে আমি তখন তার পাশে গিয়ে বসলাম। বসে আমি তখন বলতেছিলাম যে কেয়া ওই দিন আমি যে কথাটা বলছিলাম আমি কিন্তু সিরিয়াস বলছিলাম, দেখ তোর জন্য আমি চুল কাটি না, আমি চুলগুলো অনেক বড় বড় রাখছি কারণ লম্বা চুল তোর পছন্দ। এটা বলার পর ও তখন আমার মুখের দিকে তাকে মুসকে মুসকে হাসতেছে। আমি তখন এদিক ওদিক তাকে তার হাতটা ধরে বলতেছি কেয়া তুই যদি আমাকে ভালোবাসিস আমি সত্যি অনেক খুশি হব, আমি তোর মতো একটা মেয়েকে পাইলে জীবন আর কিচ্ছু চাই না। তখন সে আমাকে বলে ভালোবাসার মানুষকে কী কেউ তুই করে সম্বোধন করে? আমি তখন বলি তাহলে কী করে বলতে হবে? ও আমাকে বলে ভালোবাসার মানুষকে তুমি করে সম্বোধন করতে হবে।
এটা বলার পর আমি তখন বলেছি কি আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তখন একটা মুচকি এসে বলে আচ্ছা ঠিক আছে আমি একটু ভেবে দেখি, এটার পর সে চলে যায়। তো এইভাবে দিনগুলো সামনে দিয়ে কাটতেছিল, বাট আমি দেখতেছি যে না, ও আমাকে যতই মানে আমি জাস্ট আমাকে জাস্ট ও হাতে রাখতেছে, আমাকে ছাড়েও না ধরেও না, ছাড়েও না ধরেও না, এভাবে দিনগুলো কাটতেছে। আমার তখন বুকের ভিতর অনেক বেশি কষ্ট লাগে। একদিন সন্ধ্যার সময় দেখি আমার দুইটা বোন আর কেয়া আমাদের বাসার ছাদের মধ্যে কোনার ভিতরে বসে আছে। এটা দেখার পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে কিরে ওরা ওখানে বসে বসে কী করতেছে। আমি দূর থেকে খেয়াল করে দেখলাম যে ধোঁয়া উঠতেছে। যখন ধোঁয়া উঠতেছে তখন আমি ওদের কাছে গেলাম। কাছে গিয়ে দেখতেছি যে আমার দুইটা বোন আর আমার চাচাতো বোনটা মিলে মানে আমার কাকাতো বোনটা মিলে ওখানে বসে সিগারেট খাচ্ছে। আমি দেখলাম যে ওরা সিগারেট ধরাই সিগারেট খাচ্ছে। এটা দেখার পর আমি তখন কী করলাম, আমার মোবাইলটা বের করে আমি একটা ছবি উঠে ফেললাম। ছবিটা উঠে তখন আমি তাদেরকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ওরা সবাই মানে দাঁড়াইছে। আমার দুইটা বোন মানে আমার দিকে পিস দেওয়া ছিল, কিন্তু আমার চাচাতো বোনের মুখটা একদম সম্পূর্ণ উঠে গেছে, মানে একদম ক্লিয়ার ওর মুখটা উঠছে। আমি তখন বলতেছি কিয়া বাহ কিয়া বাত, এইবার আমি এটা নিয়ে কাকাকে দেখাবো। বসে বসে বাসার সাথে সিগারেট খাওয়া হচ্ছে। তখন আমাকে বলছে ভাইয়া তোমার দুইটা পায়ে ধরে বইল না। আমি বলি ঠিক আছে বলতে পারব বলবো না এক সত্যে। ও বলে কী সত্য? আমি বললাম যে তুমি যদি আমার সাথে প্রেম করো। ও আমাকে বলে আমি তো সেদিন বললামই। আমি বলি কী বললা? তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে প্রেম করবো, প্রেম করলে বলবা না? আমি বললাম না না প্রেম করলে সত্যিই বলবো না। এরপরও আমাকে বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি রাজি। আমি জানি না এটা কি যে আমি তাকে জোর করে রাজি করালাম নাকি এমনিতে রাজি হয়ে গেল। এরপর থেকে তার সাথে আমার একটা গভীর প্রেমের সম্পর্ক হয়। আমরা দুজন দুজনকে প্রচুর পরিমাণ ভালোবাসি। একটা মুহূর্ত একজন আরেকজনকে না দিলে থাকতে পারি না। মনে হয় যেন নিঃশ্বাসে প্রশ্বাসে কে আমার অন্তরে মিশে আছে। এইভাবে দিনগুলো সামনে দিয়ে কাটতেছিল। এই ব্যাপারটা কিন্তু আমার মা বাবা আমার পরিবারের অন্য কেউ জানে না, এটা কেয়া আর আমি জানি। এইভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি তখন ইন্টার পাস করি। ইন্টার পাস করার পরে আমি তখন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আর আচ্ছা এরই মাঝে কিন্তু আমার বরাবর বিয়ে হয়ে যায়। বরাবর বিয়ে হয়ে যায়, সে তার শ্বশুরবাড়িতে চলে যায়। বিয়ের দিন অনেক কাহিনী আছে, আর ওইদিকে না যাই। তারপরে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, কেয়া তখন হচ্ছে কলেজে পড়ে। এইভাবে দিনগুলো যেতে যেতে একটা পর্যায়ে হঠাৎ করে আমার আব্বার একজন খুবই ঘনিষ্ঠ বন্ধু আমার আমাকে দুবাই থেকে আমাদেরকে ফোন করে বলতেছে যে গতকালকে রাত্রে নাকি আমার বাবা বাসাতে স্ট্রোক করে মারা গেছে। হঠাৎ করে বাবার মৃত্যুর খবর শুনে পরিবারের প্রত্যেকটা মানুষের চোখে পানি চলে আসলো। পরিবারের প্রত্যেকটা মানুষ হাউমাউ করে কান্নাকাটি করতে শুরু করলো। মানে অবস্থাটা এমন হয়েছে যে মানে মানে কারোই কোনো মাথা ঠিক নাই। এরপরে প্রায় দুই থেকে তিন দিন পরে, খুব বেশি দিন না, তিন এরকমই হবে, তিন দিন পরে আমার আব্বার লাশটা তখন বাংলাদেশে আসে। আব্বার লাশ যখন বাংলাদেশে আসে তখন পারিবারিক আমাদের গ্রামের বাড়িতে হচ্ছে পারিবারিক কবরস্থানে আমার আব্বাকে দাফন করা হয়। দাফন করার পরে আমরা তখন আবার ঢাকাতে চলে আসি। বাবার এভাবে চলে যাওয়া আমরা পরিবারে কেউ মেনে নিতে পারিনি। বিশেষ করে আমরা যত কষ্ট পেয়েছি আমার কাকা তার চেয়েও অনেক বেশি কষ্ট পেয়েছে। কাকা তো বাবার কবর ছেড়ে আসতেই চায় না। কাকা প্রচুর পরিমাণ বাবার জন্য কান্নাকাটি করে। এভাবে দিনগুলো কাটতেছিল। একটা পর্যায়ে আব্বার যে বন্ধু ছিল উনি আমার মাকে ফোন করে বলে যে আব্বার নাকি ওখানে প্রায় কোটি টাকার ব্যবসা, বলতেছে অনেক টাকার ব্যবসা বাণিজ্য আছে, এই ব্যবসাগুলো দেখাশোনা করার জন্য একটা লোক দরকার, তো আপনারা বাংলাদেশ থেকে একজন লোক পাঠান। তখন মা ডিসাইড করে যে মা আমাকে দুবাই পাঠাই দিবে। তো আমি মাকে বলি যে মা আমি দুবাইতে গিয়ে কী করবো, আমি তো পড়াশোনা করি, আমি তো তেমন কিছু বুঝি না। আমার মামাকে বলে তেমন কিছু বুঝতে হবে না, শুধুমাত্র গিয়ে টাকা পয়সাগুলোকে একটু বুঝে শুনে নিয়ে আসলেই হবে। এরপর আমি মায়ের কথা মতো হচ্ছে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেই। আমি পাসপোর্ট করি, আমার কিন্তু পাসপোর্ট আগেই করা ছিল, আমি ভিসার জন্য প্রসেস করি। প্রসেস করে আমি তখন দুবাইতে যাই। দুবাইতে যাওয়ার পরে আমি আসলে এমন একটা মানুষ যে আচ্ছা এরই মাঝে একটা ব্যাপার বলে রাখি, দুবাইতে আসার আগে কিন্তু আমি আমার চাচাতো বোনকে বলে আসছি যে দেখ আমি দুবাই যাচ্ছি, দুবাই থেকে আমি ফিরে এসে তোকে বিয়ে করব, তুই কিন্তু অন্য কোনো দিকে তাকাবি না। ওরা আমি খুব বোঝাচ্ছি, আমাকে বলে যে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি টেনশন করো না, তুমি দুবাইতে যাও। এরপর আমি দুবাইতে আসি। অ্যান্ড দুবাইতে আসার পরে আমি দেখতে পাই যে মানে আমাদের যে দোকানটা মানে আব্বার যে একটা মোবাইলের দোকান ছিল ওই দোকানে হচ্ছে আরেকজন মাসরি মানে মিশরের একটা লোক সহ ছিল। আব্বা একটা মিশরের লোকের সাথে পার্টনারে ব্যবসা করত। তো আব্বা মারা যাওয়ার পরে ওই মিশরের লোকটা মোটামুটি পুরোটা দোকান ওনার নিজের আয়ত্তে নিয়ে নিছে। আমি তখন যতই চেষ্টা করি ওনার কাছ থেকে দোকানটা ছুটে আনার জন্য আমি তেমন কিছুই করতে পারি না। আসলে একে তো আমি ভাষা জানি না, দ্বিতীয়ত নতুন একটা মানুষ। ওই মিশরি লোকটা এলাকার প্রত্যেকটা মানুষের সাথে পরিচিত, মানে এমনভাবে পরিচিত যে ওর উপরে টক্কর দেওয়ার মতো, ওর উপরে কথা বলার মতো এই ক্ষমতা এই এলাকার কারোই নেই। এইভাবে দিনগুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত করলাম যে আমি দোকানটা সেল করে ফেলবো, মানে আমার যে ভাগের অংশটা আছে এটা আমি বিক্রি করব। তো আমার ভাগের অংশ বিক্রি করার জন্য আমি যখন বিভিন্ন লোকের সাথে কথা বলতেছিলাম এই ব্যাপারগুলো মাসরি কীভাবে জানে জানতে পারে, মাসরি জানার পরে মাসরি এইটা সেটা বলে বিভিন্ন
বিভিন্নভাবে আমার সাথে ঝগড়াঝাড়ি করতে থাকে। সবশেষ একটা বাঙালি ভাইকে পাই। একটা বাঙালি ভাইয়ের কাছে আমি আমার এই কথাবার্তাগুলো সব কিছু বলি। বলার পর উনি আমাকে বলে যে যত টাকাই পারো, 10 টাকা পারো, 20 টাকা পারো, এই দোকানটা বিক্রি করে কোনোভাবে এখান থেকে ভাইগা যাও, কারণ মাসির সাথে তোমার বাবা ব্যবসা করছে, দোকান দিয়ে তুমি যে কিছুটা পাইছো এটাই মনে করো তোমার ভাগ্যের ব্যাপার। এরপর আমি বাঙালি ভাইটাকে বলতেছি, ভাই আপনি যদি দোকানটা কিনেন তাহলে আমার কত টাকা দিবেন? উনি আমার বলে, তুমি যদি আমার দাও তাহলে আমি তোমার 10 লাখ টাকা দিব। আমি তখন বলতেছি, মাত্র 10 লাখ? উনি আমার বলে যে আমি ছাড়া অন্য কেউ 10 টাকা দিও মাসির সাথে এই শেয়ারের দোকান নিবে না। এরপর সবশেষ আমি ওই বাঙালি ভাইটার কাছে 10 লাখ টাকা দোকানটা বিক্রি করে দিই। দোকানটা বিক্রি করে দেওয়ার পর আমি তখন চিন্তা করতেছিলাম যে আমি কী করবো, আমি তো পড়াশোনাও বন্ধ করে দিলাম। অ্যান্ড তখন পরিবারের সম্পূর্ণ চাপটা আমার উপরে। আমাদের ঢাকাতে যে বাড়িতে আছে ওই বাড়িতে আমরা ভাড়াই, মানে ওই বাড়িতে আমরা থাকি, কিন্তু আমাদের বাড়ি ভাড়া নাই, বাট অন্য যত আনুষঙ্গিক খরচ আছে সব কিছুই তো আছে। বাবার তেমন কোনো জমানো টাকা পয়সা ছিল না, মানে যে টাকা দিয়ে আমরা অনেক ভালো করে চলতে পারতাম। ছোটো দুইটা বোন পড়াশোনা করে, বড় বোনটাকে বিয়ে দিয়ে দিছি। আমি চিন্তা করতেছিলাম যে এই পর্যায়ে আমি কী বা করতে পারি। আমি তখন মাথার ভিতরে একটা জিনিস ঘোরাচ্ছিলাম, আমি চিন্তা করতেছিলাম যে আমি দুবাই থেকে অন্য কোনো একটা দেশে চলে যাব, অন্য কোনো একটা দেশে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করব, বা অন্য কোনো দেশে গিয়ে আমি সেটেল হব। এরপরে আমি হচ্ছে বিভিন্ন অ্যাম্বাসিতে ঘোরাফেরা করি। ঘোরাফেরা করতে করতে অনেকগুলো অ্যাম্বাসিতে যাই, আসলে কোথাও আমার ভিসা হয় না। আমি ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য ট্রাই করতে থাকি। অ্যান্ড সবশেষ হচ্ছে একটা অ্যাম্বাসির মাধ্যমে আমি হচ্ছে কথাবার্তা বলে মাল্টার একটা ভিসা নেওয়ার পরে তাও কিন্তু আমার খুব কষ্ট হয়, মানে খুবই কষ্ট হয়। আমি একটা মাল্টার একটা ভিসা নেই, মানে ভিজিট ভিসা। আমি তখন দুবাই থেকে ভিজিট হচ্ছে মাল্টাতে যাই। অ্যান্ড মাল্টাতে যাওয়ার পরে আমার টার্গেট হচ্ছে আমি ইউরোপে ঢুকব। অ্যান্ড মাল্টা থেকে তখন আমি হচ্ছে সরাসরি হচ্ছে পর্তুগাল চলে আসি। অ্যান্ড পর্তুগালে সবাই বলে যে পর্তুগালে নাকি মানে খুব দ্রুত মানে ইয়ে হয়ে যায়, গ্রিন কার্ড হয়ে যায়, এই জন্য আমি পর্তুগালে আসি। পর্তুগালে আসার পরে মানে পর্তুগালে এমন অবস্থা হয়েছে যে সবাই আমাকে বলে যে 5 বছরের, মানে 5 বছর না 3 বছরের মধ্যে নাকি মানে পিআরপি মানে পাসপোর্ট না হোক অন্তত গ্রিন কার্ড হয়ে যায়। তো আমি থাকতে থাকতে প্রায় 4.5 বছরের মতো আমি কাজ করতেছি, আমার কোনো গ্রিন কার্ডের সাথে দেখা নাই। এরই মাঝে বাংলাদেশে তো কথাবার্তা বলতেছে মার সাথে, ছোটো বোনগুলোর সাথে, আমার হচ্ছে কাকার সাথে, কাকির সাথে। যদিও কাকা আমাকে বারবার বলতে নিষেধ করেছিল যে এদিকে যাইস না, তো একটা কাজ কর, বাংলাদেশে চলে, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করার অনেক সুযোগ আছে, তুই বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে না, আমি মানে আমার টার্গেট হচ্ছে আমি ইউরোপের গ্রিন কার্ড নিব, গ্রিন কার্ডের প্রতি আমার একটা নেশা জন্মে যায়। এরপরে আমি তখন ইউরোপের দিকে মানে আমি ওইখানে মাল্টাতে কাজ করতেছি। তো কাজ করতে করতে এইভাবে আমার দিনগুলো কাটতেছে। একটা পর্যায়ে আমি খবর পাই যে আমার চাচাতো বোনটা নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আমার চাচাতো বোনটা আমাকে ফোন করে খুব কান্নাকাটি করে, বলতেছে পরিবার থেকে আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে, বিয়ে দিয়ে দিবে। আমি তখন তারে বলি যে দেখো, আমি মাল্টাতে আসছি, আমার তো কোনো গ্রিন কার্ডও হয় না, এখনও কোনো কিছুই হয় না। আমি যদি মাল্টা থেকে এখন বাংলাদেশে চলে যাই তাহলে আমি আর মাল্টাতে ঢুকতে পারবো না, মানে আমি এখন কী করবো তুমি আমাকে একটু বলো তো। সরি, তখন আমি পর্তুগালে ছিলাম, তো পর্তুগাল থেকে আমি আর কিছু করতে পারবো না। তো আমাকে বলতেছে যে মানে এখনও আমাকে বলে যে তাহলে আমি কী করবো, বাবা মা যদি আমাকে বিয়ে দিয়ে দেয় আমার তো কিছু করার নাই। আমি তখন বলতেছি যে কে, তুমি তো জানো আমার বাবা মারা গেছে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের চাপ আমার উপরে, আমি তো এত চাপ নিতে পারতেছি না, তুমি প্লিজ একটু ধৈর্য ধারণ, একটু ধৈর্য ধরো, অ্যান্ড একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। ও তখন আমাকে বলে যে আমি কী করবো, আমি কী করতে পারি তুমি আমাকে বলে দাও। আমি তখন তারে বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো। আমি তখন আমার এখানে একটা বন্ধু থাকে, আমার ইন্ডিয়ান একটা বন্ধু, আমার মানে খুবই ক্লোজ ফ্রেন্ড আর কি, আমরা একসাথে কাজ করি, ওর সাথে আমার কথাবার্তা বলা হয়। ও আমাকে বলে যে তুই একটা কাজ কর, তুমি এটা যেহেতু পড়াশোনা করে আর তোর যেহেতু ব্যাংকে কিছু টাকা আছে, তুই ওর পাসপোর্ট বানা, ওর পাসপোর্ট বানায় ওকে হচ্ছে ভিজিট ভিসাতে তুই ওকে মানে ইয়াতে নিয়ে আয়, মাল্টা ইয়াতে নিয়ে আয়, মানে হচ্ছে পর্তুগালে নিয়ে আয়। আমি তখন চিন্তা করতেছি যে মানে আমি ওর কথা মতো তখন আমি ওকে বলি যে কে, তুমি একটা কাজ করো, তুমি একটা পাসপোর্ট বানাও, অ্যান্ড পাসপোর্ট বানানোর পরে আমি তোমাকে পর্তুগালে নিয়ে আসবো। তো আমাকে বলতেছে যে মানে আমি পাসপোর্ট বানাবো, মানে ও কিন্তু মানে খুবই মানে হয় না, বড় হয়েছে ঠিক আছে, কিন্তু অতটা চালাক মেয়ে না। তো তারপরে আমি আমার আরেকটা বন্ধুকে ঢাকাতে ফোন করি, ফোন করে তাকে বলি যে কেয়াকে পাসপোর্টটা বানিয়ে দেওয়ার জন্য। পরে ও আমার কাছ থেকে টাকা নেয়, কেয়ার পাসপোর্ট মানে কেয়ার হচ্ছে ছবি, আইডি কার্ড, ওইগুলো সব কিছু নিয়ে ঠিকঠাক করে তখন কেয়ার জন্য ও প্রায় 2 থেকে 2.5 মাসের ভিতরে কেয়ার পাসপোর্ট রেডি করে ফেলে। অ্যান্ড 2.5 মাস কেয়া কিন্তু খুব কষ্ট করে পরিবারে ছিল।
মানে অনেক কষ্ট করে পরিবারে ছিল, পরিবার থেকে আজকে বিয়ে দিচ্ছে কালকে বিয়ে দিচ্ছে। আর এই ব্যাপারগুলো কিন্তু আমি আমার কাকার কাছে বলি না, কেয়ার সাথে আমার সম্পর্কের কথা, এবং কেয়ার সাথে আমার সম্পর্কের কথা আমার ছোটো বোনগুলো পর্যন্ত জানে না, আমার মাও কিন্তু জানে না। কারণ কেয়ার সাথে যখনই আমার সম্পর্কটা হয়েছিল ঠিক তখনই আমার আব্বা মারা চায় আমি দুবাইতে চলে আসি, এই জন্য আমার পরিবারের কাউকে কেয়ার কথা বলা হয়নি। আমি তখন চিন্তা করতেছিলাম যে যেভাবেই হোক আমি কেয়াকে হচ্ছে আমার কাছে নিয়ে আসবো। তো কেয়াকে আনার জন্য আমি তখন বিভিন্ন অ্যাম্বাসিতে যাই, বাংলাদেশের অ্যাম্বাসি ছিল ওখানে, বাংলাদেশ অ্যাম্বাসিতে যাই গিয়ে কেয়ার পাসপোর্ট বা কেয়ার যে কাগজপত্র ডকুমেন্টগুলো আছে ওগুলো জমা দিই। আমি প্রায় 6 থেকে 7 মাসের মতো ওর কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করি, কিন্তু কোনোভাবে আমি কেয়ার ভিজিট ভিসা বের করতে পারি না, তখন একটা পর্যায়ে কেয়ার পরিবার থেকে এমনভাবে চাপ দিচ্ছিল চোখে যে কোনো সময় বিয়ে দিয়ে ফেলতে পারে। আমি তখন খাওয়া দাওয়া ঘুম সব কিছু বন্ধ করে দিই, আমার একরকম কাজ করাও বন্ধ হয়ে যায়। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব, না পারতেছি পরিবারে কারো কাছে জানাইতে, কারণ আমি জানি যে আমার কাকাকে যদি কোনোভাবে এই কথা বলি তাহলে কাকা কোনো দিনও মেনে নেবেন, আমার কাকা যথেষ্ট রাগে একটা মানুষ। এরপরও একটা সময় আমি কেয়াকে বললাম যে কেয়া তুমি কি কাকার কাছে একটাবার বইলে দেখবা, কাকার কাছে বললে হয়তো কোনো কাজ হতে পারে। ও আমাকে বলে যে তুমি কি আব্বাকে চিনো না, যে আব্বা কত ডেয়ারিং একটা মানুষ, আব্বার কাছে বললে আব্বা জীবনে কোনো দিন রাজি হবে? আমি তখন তারে বলি যে তাহলে কী করতে পারি তুমি আমাকে বলো, আমি তো তোমার ভিজিট ভিসার জন্য অনেক ট্রাই করতেছি কিন্তু কোনোভাবেই তোমার ভিসা তো লাগাইতে পারতেছে না। ও আমাকে বলে আমি কিচ্ছু জানি না, আমি শুধু একটা কথাই জানি যে আমি তোমার কাছে যাবো, আমি তোমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে কোনো দিনও বিয়ে করতে পারবো না। এভাবে দিনগুলো কাটতে থাকে, বাট কোনোভাবেই কোনো কিছুই হয় না। সবশেষ আমার যে ইন্ডিয়ান বন্ধুটা থাকে ও আমাকে বলে যে তুই একটা কাজ কর, আমাকে একটা বুদ্ধি দেয় যে তুই তো বাংলাদেশে এখন আর যাইতে পারবি না, কারণ বাংলাদেশে গেলে তুই বাংলাদেশ থেকে আর ফিরতে পারবি না যেহেতু তোর কোনো গ্রিন কার্ড নাই, কিন্তু তোর তো ওয়ার্ক পারমিট আছে, মানে তুই তো ওয়ার্ক পারমিটে কাজ করতেছিস, তাহলে তুই একটা কাজ কর, তুই একটা ইন্ডিয়ার ভিজিট ভিসা লাগা। ও আমাকে বলে যে তুই একটা ইন্ডিয়ার ভিজিট ভিসা লাগা, ইন্ডিয়াতে যা, অ্যান্ড ইন্ডিয়াতে গিয়ে তুই তোর ভালোবাসার মানুষের সাথে দেখা কর। আমি তখন ধরে বলতেছি আরে আমি আমার ভালোবাসার মানুষের সাথে কীভাবে ইন্ডিয়াতে গিয়ে দেখা করবো, কারণ আমার ভালোবাসার মানুষ তো বাংলাদেশে থাকে। ও তখন আমাকে বলে যে তুই না মেয়েটার পাসপোর্ট বানাইছিলি? আমি বলে বানাইছি। ও বলে তুই মেয়েটাকে বল যে পাসপোর্ট দিয়ে ইন্ডিয়ার ভিসা লাগাইতে, ও তো ইন্ডিয়ার ভিসা খুব সহজে লাগাইতে পারবে। ইন্ডিয়ার ভিসাটা লাগাইতে বলে মেয়েটাকে তুই ইন্ডিয়াতে নিয়ে আয়, মেয়েটাকে তুই ইন্ডিয়াতে নিয়ে আয় আর তুইও ইন্ডিয়াতে যা, এরপর দুজন দেখা কর, দুজনের মাঝে কথাবার্তা হোক, এরপর একটা ব্যবস্থা করা যাবে। ওর এই কথাটা শুনে আমার কাছে অনেক ভালো লাগছে। আমি তখন কী করি, আমি কেয়াকে বলছি কেয়া তুমি একটা কাজ করো, তুমি তোমার ওই পাসপোর্টটা দিয়ে তুমি তোমার একটা ইন্ডিয়ান ভিসা লাগাও। তখন বরাবরের মতো ওর একটাই কথা যে ও কোনো কিছুই বুঝে না, ও কীভাবে করবো, আমাকে বলে যে আমি এগুলো কিচ্ছু জানি না। মানে ও মানে অনেক বড়সড় ঠিক আছে কিন্তু কোনোরকম বুদ্ধি শুধু ওর মাথার ভিতর নাই। তারপর আমি আবার ওই আমার সেই বন্ধুটাকেই যে তার পাসপোর্ট বানিয়ে দিয়েছিল তারা আমি আবারও ফোন করে বলি যে তুই কেয়াকে একটু বাসা থেকে বের করে মানে কেয়ার একটু পাসপোর্টের ব্যবস্থা করে দে, ওকে এটা বলি, মানে সরি কেয়ার একটু মানে অ্যাম্বাসিতে মানে কেয়াকে নিয়ে যায় এটা ওকে বলি। এটা বলার পর তখনও আমাকে বলে যে বন্ধু দেখ আমির একটু পারিবারিকভাবে সমস্যা, ওরা কিন্তু ঢাকাতেই থাকতো, ওর আব্বা কিন্তু আবার চাকরি করতো, বলে যে আমার আব্বা ট্রান্সফার হয়ে গেছে চিটংয়ে, আমরা তখন মানে আমাকে বলছে আমরা ঢাকা থেকে চিটংয়ে চলে যাব। আমি তখন বলতেছি যে অন্তত এই কাজটা করে যাও, আমাকে বলে যে না বন্ধু সম্ভব না। এরপরে ও তখন মানে ওরা তখন মানে ঢাকা থেকে চিটংয়ে চলে যায়, তো আমার আসলে আর তেমন কেউ নাই যে আমি অন্য কাউকে বলবো। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন কেয়াকে বলি যে কেয়া তুমি তো ঢাকা শহরের রাস্তাঘাটগুলো অ্যাটলিস্ট চিনো, চিনো না? ও বলে চিনি। আমি বলি তুমি এরকম এরকম আগারতলা যাও, ওরকম আমি সব কিছু ডিটেলসে পাসপোর্টের সরি আমি তোকে ওই ইন্ডিয়ান অ্যাম্বাসির সব কিছুকে আমি খুলে বলি যে অ্যাম্বাসি কোথায় বা কীভাবে করতে হবে, তখন আমি সব কিছু বলি। বলার পর ও তখন ওই অ্যাম্বাসিতে যায়, ও তখন একটা অ্যাকাউন্ট করে, প্রথমত একটা অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্ট করার পরে আমি ওর অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাই, অ্যান্ড সেই টাকাগুলো দিয়ে ও তখন ওই কী করে মানে ব্যাংকের যে স্টেটমেন্ট হয় না, ব্যাংকের ডিটেলস স্টেটমেন্টও নেয়। এটা নেওয়ার পরে ও তখন হচ্ছে অ্যাম্বাসিতে যায়, ইন্ডিয়ান অ্যাম্বাসিতে যাওয়ার পরে ও কাগজপত্র জমা দেয়। ইন্ডিয়ান অ্যাম্বাসিতে কাগজপত্র জমা দেওয়ার পরে সবাই মানে ইন্ডিয়ান অ্যাম্বাসিটা বলতেছে যে ভিসা হবে কিন্তু সময় লাগবে প্রায় 1.5 মাসের মতো। তো ওর অবস্থাটা এমনই খারাপ হয়ে গেছে যে আসলে যে কোনোভাবে হচ্ছে যে কোনো সময় ওর বাবা জোর করে হলো ওর বিয়ে দিয়ে ফেলতে পারে, মানে বিয়েটা দিয়েই ফেলতে পারে। আর আমি অনেকভাবে ট্রাই করেছিলাম যে আমার মাকেও ব্যাপারটা কিছুটা জানানোর জন্য, কিন্তু আমি চিন্তা করতেছি যে আমার মাকে জানালে আমার মায়ের পেটে এমন কোনো কথা নেই যেটা আমার কাকা জানে না। আমার মা আমার কাকাকে অনেক পছন্দ করে, আমি কোনো কিছু বলে মা সাথে সাথে কাকার কাছে বলে দিবে, এই ভয়ে আমি তখন আর মাকেও বলতেছি না। তো যাই হোক, এইভাবে ঘোরাফেরা করতে করতে প্রায় 1.5 মাস পরে আমার কেয়ার হচ্ছে ইন্ডিয়ার ভিজিট ভিসা হয়।
কি আর যখন ভিজিট ভিসা হয় তখন আমার বন্ধুটা আমাকে বলতেছিল, আমার ইন্ডিয়ান বন্ধুটা আমাকে বলতেছিল যে তুই একটা কাজ কর, তুইও তখন ইন্ডিয়ার ভিজিট ভিসা লাগা, 3 মাসের জন্য ভিজিটা লাগা, এরপর তুই ওখানে গিয়ে ওর সাথে তুই বিয়ে শাদী কর, মানে বিয়ে শাদী করতে যদি নাও পারিস মানে ওর সাথে থাক, থাকার পরে একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে যে তুই দুজন একসাথে থাকতে পারবি। আমার এই বন্ধুর কথা মতো আমি তখন কী করি, আমি তখন ইন্ডিয়ার জন্য ভিজিট ভিসার জন্য ট্রাই করি। আমিও প্রায় অনেক ঘোরাফেরা করার পরে আমার তখন ইন্ডিয়ান ভিসা হয়। ইন্ডিয়ান ভিসা হওয়ার পরে আমি তখন কী করি, পর্তুগাল থেকে সরাসরি হচ্ছে ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে যাই। আর আমি কাকে মানে যেভাবে বলে দিই আর কি, মানে যেভাবে বুঝাই দিই কেয়া সেম একইভাবে বাসা থেকে আমি বলেছি আমার বোনদেরকেও না বলার জন্য, কারণ আমার ছোটো যে দুটা বোন আছে তাদের কাছে যদি কোনোভাবে বলে দেয় আমি 100% কনফার্ম যে আমার এই বোনগুলো আমার মার কাছে বলে দিবে। মানে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি কাউকে জানাবো না, আমি গোপনে কাকে বিয়ে করব। অ্যান্ড এটা করার জন্য আমি তখন কাকে ইন্ডিয়ান ভিজিট ভিসা সব কিছু কমপ্লিট হওয়ার পরে তখন কেয়া হচ্ছে ইন্ডিয়াতে ফ্লাই করে, কেয়া ইন্ডিয়াতে আসে, আর আমি তখন হচ্ছে পর্তুগাল থেকে আমিও তখন ইন্ডিয়াতে যাই। যাওয়ার পরে সর্বপ্রথম ইন্ডিয়ান দিল্লিতে হচ্ছে আমার আর আমার ভালোবাসার মানুষ কি আর দেখা হয় আজকে এতগুলো বছর পরে। কেয়াকে দেখার পর আমার এত ভালো লাগে আমি ভুলে বুঝাতে পারবো না। আমি অ্যাম্বাসির মানে ভিতরে এয়ারপোর্টের ভিতরে ওকে জড়ায় ধরে কপালে চুমু দিয়ে ফেলি। এরপরে আমি মানে ওকে এত মানে আমার এত ভালো লাগে যে আমি আসলে মুখে বলে বুঝাইতে পারবো না। যাই হোক, এরপর আমার ইন্ডিয়ান বন্ধুটার সাথে কথা বলি। কথা বলার পরে ও আমাকে বলে যে তুই আমাদের বাড়িতে যাবি নাকি হচ্ছে আপাতত এদিকেই কোথাও থাকবি। আমি তখন বলতেছি যে এদিকে কোথায় থাকবো নাকি তোদের বাসায় চলে যাবো। আমাকে বলে তাহলে কিছুটা দিন ইন্ডিয়াতে ঘোরাফেরা কর, দুই একটা মাস অন্তত এদিক সেদিক ঘুর, তারপরে না হয় আমাদের বাড়িতে যাবে। ওদের বাড়িটা একটু লাইক শহরও না গ্রামও না এরকম একটা জায়গায় ছিল। তো এরপরে আমি তখন কেয়াকে নিয়ে হচ্ছে দিল্লিতে বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর জায়গাগুলোতে ঘুরতে থাকি। কেয়া যে বাসা থেকে চলে আসে এটা নিয়ে কিন্তু আর আব্বা আম্মার কাছে কোনো কিছুই বলে না। ওর আব্বা আম্মা কিন্তু পাগলের মতো এখানে সেখানে খুঁজতে থাকে, ওরা মেয়ের জন্য একেবারে পাগল হয়ে গেছে, কিন্তু কেয়াকে তো আর পাচ্ছে না। তো আমিও আর পরিবারে কারো কাছে জানাই না যে আমি কেয়াকে নিয়ে আসছি, এটা আমি কাউকে বলি না। কারণ আমার কথাই একটা যে আমার কাকাকে আমরা খুব ভয় পাই। আমাদের কথা হচ্ছে কাকা যদি কোনোভাবে জানতে পারে কাকা একটা কূপ দিয়ে দুজনকে দুই টুকরা করে ফেলবে। এরপর আমি কেয়ার সাথে বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমি ঘুরি। আমি প্রায় 15-20 দিনের মতো আমি কেয়াকে নিয়ে ঘুরি। ঘোরার পর আমি তখন আমার বন্ধু মানে আমার বন্ধুকে বলতেছিলাম, ও আমার কিন্তু খুবই মানে খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড, ওরে আমি বলতেছিলাম যে ঠিক আছে তাহলে তোর বাসার ঠিকানা ঠিকানা সব কিছু বল, আমি তোর বাসায় যাই। এরপর আমার এই বন্ধুটা আমাকে বাসার ঠিকানা দেয়। দেওয়ার পর আমি তখন সর্বপ্রথম কেয়াকে নিয়ে ওদের বাসায় যাই। ওদের বাসায় যাওয়ার পর দেখতে পাই যে ওর ছোটো দুইটা ভাই আছে, ছোটো একটা ভাই বড়ো একটা ভাই, ওর টোটাল 4 ভাই, ওদের কোনো বোন নেই। আর হচ্ছে ওর বাবা মা ওরা কিন্তু খুব ভালো মানুষ, মানে আমরা যাওয়ার পরে ওরা কিন্তু মুসলমান ছিল, মানে মুসলমান ছিল, দিল্লিতে ওদের বাসা ছিল, বাট মানে দিল্লিতে বলতে মানে দিল্লির ভিতরে না, দিল্লির একটু বাইরে লাইক গ্রামের দিকে আর কি। তো ওরকম একটা জায়গা ছিল, কিন্তু ওরা যথেষ্ট ভালো মনের মানুষ ছিল। ওরা বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে আমরা ওদের বাসায় যাওয়ার পরে আমাদেরকে মাথায় রাখবে নাকি মাটিতে রাখবে না কী করবো, ওরা পাগল হয়ে গেছে। মানে প্রত্যেকটা মুহূর্তে ভালো ভালো খাবার, ভালো ভালো আদর আপ্যায়ন, কথাবার্তা, মানে এমনভাবে আমাদের সাথে ব্যবহার করতেছে যেন আমরা ওদের জনম জনমের পরিচিত। তখন কেউ আমাকে বলতেছিল যে কখনো স্বপ্নও চিন্তা করতে পারিনি যে এই জায়গাগুলোতে আসলে এত পরিমাণ সাপোর্ট বা ভালোবাসা পাবো। কেয়া কিন্তু মাঝে মাঝে ওর আব্বার জন্য মন খারাপ করে, ওর মায়ের জন্য মন খারাপ করে। আমি তখন তাকে খুব বোঝাই যে একটা সময় তারা মেনে নিবে বা একটা সময় তারা বুঝতে পারবে। তো আমাকে বলে যে আমরা কি বিয়ে করবো না বা কোনো কিছু করবো না। আমি তাকে বলি যে সব কিছুই হবে, তুমি কোনো টেনশন করো না, আমরা কিন্তু আমাদের এই বন্ধুর বাসায় মানে স্বামী স্ত্রী পরিচয়ে থাকি। এরপর আমরা ওইখানে মানে আমি প্রায় ওখানে আরও 1-1.5 মাসের মতো থাকি। অ্যান্ড 1-1.5 মাস পরে কেয়ার অবস্থা এমন হয়ে যায় যে কেয়া প্রত্যেকটা মুহূর্ত ওর আব্বা আমার জন্য কান্না করে, মানে ওর আব্বা আমার জন্য এত পরিমাণ কান্না করে চোখে ধরে রাখা যায় না। আর এরই মাঝে আমি তো পরিবারের সাথে যোগাযোগ করতেই আসি, আমার পরিবার তো জানে না যে আমি ইন্ডিয়াতে কেয়ার সাথে আসি। আমার মাও তখন খুব কান্নাকাটি করে, আমার ছোটো বোনগুলোও কান্নাকাটি করে কেয়ার জন্য, বাসার সবাই প্রচুর পরিমাণ মন খারাপ করে, মানে প্রত্যেকটা মানুষ কেয়াকে ভেবে ভেবে কান্নাকাটি করে। আমি তখন মানে এটা সেটা বলে বিভিন্নজনকে বিভিন্নভাবে বোঝাচ্ছিলাম যে মন খারাপ করেন না, মানে কেয়ার কোথায় যাবে, ও হয়তো কারোর সাথে কোথাও চলে গেছে, হয়তো চলে আসবে, এরকম করে এটা সেটা কাকাকে কাকিকে তারপর আমার মাকে দেন আমার ছোটো বোনগুলোকে ওভাবে বোঝাই। তো এইভাবে দিনগুলো কাটতে কাটতে হঠাৎ করে আমার বন্ধুটা বলতেছে যে অ্যাম্বাসি থেকে, আমি কিন্তু আমার ওই বন্ধুর নাম্বারটা হচ্ছে মানে আমার আমার ওয়াইফের জন্য যে কাগজ, মানে ওয়াইফ মিন্স হচ্ছে আমি কেয়ার জন্য যে ওখানে কাগজপত্র জমা দিয়েছিলাম ভিজিটের জন্য, ওইখান থেকে নাকি কোনো একটা খবর আসে, মানে একটা অ্যাম্বাসিতে কাগজপত্র জমা দিয়েছিলাম। অ্যাম্বাসি বলতে মানে এজেন্সি আর কি, এজেন্সি টাইপের। তো এরপর আমার ওই বন্ধু আমাকে বলতেছে যে
যে এজেন্সিতে নাকি ফোন করছে, মানে কি আর বিষয় হয়ে যাবে, কি আর বিষয় হয়ে যাবে, তো কি আর বিষয় হয়ে যাবে, বাট খুব বেশি দিন লাগবে না, 20-25 দিনের ভিতরে কি আর বিয়ে ভিসা হবে। এটা বলার পর আমি তো তখন একদম মহা খুশি, আমি বলি যাক আলহামদুলিল্লাহ কি আর ভিসাটা হয়ে গেলে আমার আর কোনো টেনশন নাই। ওর যদি ভিসাটা হয়ে যায় তাহলে আমি ওকে হচ্ছে ইয়েতে মানে পর্তুগালে নিয়ে আসবো, পর্তুগালে এসে আমরা দুজন একসাথে থাকবো, ওরকম একটা স্বপ্ন দেখি। এরপর আমি তখন কেয়াকে বলতেছিলাম যে কেয়া তুমি একটা কাজ করো, মানে আমার ওই বন্ধুটা বলতেছে ওকে এখন বাংলাদেশে পাঠাইস না, কারণ বাংলাদেশে পাঠাইলে দেখা গেল কি যে ওর বাবা মায়ের কাছে যাবে, ওর বাবা মাকে নিয়ে যাবে, অ্যান্ড এরপর ওকে হয়তো বিয়ে দিয়ে ফেলতে পারে বা কোনো প্রবলেম হতে পারে। আমার বন্ধু আমাকে বলতেছে তুই একটু ব্রেন খাটা, একটু ব্রেনটা কি ইউজ কর, মানে ওই মেয়েটাকে এখানেই রেখে দে, আমার আব্বা আমার কাছে রেখে আয়, আমার আব্বা আমার কাছে রেখে আসার পরে তুই যখন মানে এখানে চলে আসবি, এরপরে যখন ওর ভিসাটা ঠিক হয়ে যাবে, মানে ভিসাটা লেগে যাবে, দেন সে হচ্ছে ওই এখান থেকে ইন্ডিয়া থেকে যে যা বাংলাদেশে যাবে জাস্ট ফ্লাই করে চলে আসবে, মানে অন্য কোনো ঝামেলা নাই। এটা আমার বন্ধু আমাকে বলে, বলার পর আমি তখন আরও প্রায় 8-9 দিনের মতো ওখানে থাকি। 8-9 দিন থাকার পরে আমি তখন কেয়াকে বলি যে কেয়া তুমি কি ওদের সাথে থাকতে পারবা, মানে আমি ওদের সাথে কেয়াকে পরিচয় করাই দিই, খুব মিশিয়ে দিই, অ্যান্ড ওই মানুষগুলো খুবই ভালো, মানে আমার আব্বা আম্মার চেয়েও তারা অনেক বেশি ভালো, মানে তারা কেয়াকে এত বেশি টেক কেয়ার, এত যত্ন, এত ভালোবাসা, এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না। আর যে ওর বড়ো একটা ভাই, উনি আসলে বাসায় থাকে না খুব একটা, আর ছোটো যে দুটা ভাই আছে মানে ওরা তো একদম আমার আমার বউকে মানে কেয়াকে দিদি দিদি বলে একদম জান দিয়ে ফেলে, কেয়াকে খুব ভালোবাসে। যাই হোক, এরপরে আমি ওদের কাছে মানে কেয়ারকে ওদের কাছে রেখে আমি তখন হচ্ছে ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়া থেকে আবার হচ্ছে ইয়েতে পর্তুগালে চলে যাই। অ্যান্ড পর্তুগালে যাওয়ার পর আমি তখন ওই ভিসা নিয়ে কাগজপত্র নিয়ে দৌড় দৌড় করতেছি, বাট আমার বন্ধু যত সহজে বলছিল অত সহজে হচ্ছে না, আমি প্রায় আরও 10-15 দিনের মতো ওইটা নিয়ে খুব দৌড় দৌড় করতেছি। আমার কন্টিনিউ কেয়ার সাথে কথা হচ্ছে, মানে অলওয়েজ আমি কথা বলতেছি, ও আমাকে বলতেছে যে তুমি পরিবারের সাথে কথা বলো, আব্বা মাকে বুঝাও। আমি কিন্তু ওর বাবা মাকে আর আমার মাকে মানে আমি আমার মতো করে বুঝাই যাচ্ছে, ওরা কিন্তু খুবই কান্নাকাটি করে, ওরা মামলা হামলা করতেছে, তারা এখানে সেখানে যাচ্ছে, নিখোঁজ বিজ্ঞপ্তি দিচ্ছে, মানে প্রচুর পরিমাণ সিনক্রেট করে। আমি তাদেরকে আজকে এইটা কালকে ওইটা বিভিন্নভাবে তাদেরকে বুঝিয়ে রাখতেছি, অ্যান্ড কে আমাকে একটা কথাই বলতেছে যে তুমি তাদেরকে বুঝিয়ে রাখো যাতে তারা কোনোরকম পাগলামি না করে, কিন্তু কেউ তার বাবা মায়ের জন্য খুবই মন খারাপ করে, কিন্তু কি আর করা, কারণ ওর বাবা যদি ব্যাপারগুলো জানতে পারে তাহলে তো ওর বাবার সম্পর্কটা মেনে নিবে না, নিবেই না। এরপর এরকম করতে করতে দিনগুলো যাচ্ছে, তো ওই দিন হচ্ছে মঙ্গলবার ছিল, মানে মঙ্গলবারে হচ্ছে আমি তখন আমার এক বন্ধুটা আমরা দুজন মিলে একটু পার্টি করছিলাম, তো পার্টি করে আমি সেদিন একটু ড্রিঙ্কস করছিলাম, আমি আসলে অতটা ড্রিঙ্কস করি না, বাট সেদিন একটু ড্রিঙ্কস করলাম, অ্যান্ড ড্রিঙ্কস করার পর আমি তখন রাতেরবেলায় ঘুমিয়ে পড়ছি। ঘুমিয়ে পড়ার পরে আমার ওই মোবাইল ফোনটা কিন্তু ম্যাক্সিমাম সময় সাইলেন্টে থাকে, আমি ঘুমিয়ে যাই, অ্যান্ড সকালবেলা আমার ঘুম ভাঙে হচ্ছে ওই দেশের সময় প্রায় রাত 11টা বাজে আমার যখন ঘুম ভাঙে, আমি তখন মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখতেছি, আমি কিন্তু কেয়াকে একটা সিম কার্ড কিনে দিয়ে আসছিলাম, মানে ইন্ডিয়ানে একটা সিম কার্ড ওকে আমি কিনে দিয়েছিলাম, তো আমি তখন দেখতে পাই যে কেয়ার অনেকগুলো কল আমার মোবাইলে উঠে আছে। আমি তখন কী করি, প্রায় 21টার মতো কল, আমি তখন কেয়ার নাম্বারে কল ব্যাক করি, কল ব্যাক করার পরে তখন আর কেয়া মানে কেয়া নাম্বারটা বন্ধ পাই। বন্ধ পাওয়ার পরে আমার ওই বন্ধুর মাকে আমি ফোন করি ওনাকে ফোন করে আমি বলি যে মানে সালাম দিই, পরে উনি বলে যে ওয়ালাইকুম আসসালাম, আমি বলি জানটি কেয়া কোথায়, ওরা কিন্তু মানে আমি হিন্দিতেই বলি, তো আবার আমার কেয়া কিন্তু যথেষ্ট ভালো হিন্দি জানতো, এটা আমি বলতে ভুলে গেছিলাম, কেয়া কিন্তু খুব ভালো হিন্দি জানতো, তো আমি একটু বলি, তো উনি বলে আসে, আমাকে বলে যে আসে, তো আমি বললাম যে কথা বলাই দেন, বলে যে ঘুমাচ্ছে। তো আমি তখন দেখতে নি ইন্ডিয়ান সময় তখন প্রায় অনেক সময়, তো আমি চিন্তা করছি ওই সময় ও ঘুমাইতে আসে কেন, মানে তো ঘুমানোর সময় না। তো যাই হোক, এরপরে আমি আমার অসাধার কথা বলে লাইনটা কেটে দিই, কিরে এতগুলো কল কেন দিছিল, আমার বন্ধু যখন আমার সাথেই থাকে ও তখন ঘুম থেকে ওঠে, ওঠার পর আমি ওর বলি যে কে আমার এতগুলো কল দিল, এখন কে নাম্বারে কল দিলাম, কল বন্ধ, তোর মাকে বললাম যে তোর মা বলতেছে কে নাকি ঘুমাইতেছে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার বন্ধু তখন ওর মাকে ফোন করে, ওর মাকে ফোন করে অনেকক্ষণ কথাবার্তা বলে, কী কী বলে আমি অতটা বুঝি না, মানে ওইদিকেই গিয়ে ওরা নীরবে কথা বলে। অনেকক্ষণ পরে ও তখন আমার কাছে আসে, আমার কাছে এসে বলতেছে যে দোষ মানে তুই কি মানে কেয়ার সাথে কথা বলছিলি কালকে রাত, আমাকে এটা বলে। আমি তখন বলি যে না, আমি তো কেয়ার সাথে কথা বলি না। ও বলে যে কেয়া কি কোনো মানে কোনো প্রবলেমে ছিল, আমি বলি যে না কেয়া তো কোনো প্রবলেমে ছিল না। তখন আমাকে বলতেছে যে মানে তুই আমাকে একটু মানে ডিটেলসে বলতো যে মানে কেয়ার কোনো পারিবারিক কোনো প্রবলেম ছিল কি না, বা কেয়ার তুই ছাড়া অন্য কারোর সাথে রিলেশন ছিল কি না, ওরকম করে বিভিন্ন রকমের বাজে কথা বলে। আমি তখন তারে বলি তুই কি পাগল হয়ে গেছিস, আমার সাথে যারা কেয়ার অন্য কারোর সাথে রিলেশন থাকবে, আর কেয়ার সাথে আমার রিলেশনটা খুবই ডিপ, সো প্লিজ বন্ধু উল্লা পাল্টা কথা বলিস না। তখনও আমাকে জড়ায় ধৈর্য কান্না করে দিয়ে বলতেছে তাহলে কি আর ফাঁসি দিবে কেন।
আমি তখন আমার বন্ধুরে বলতেছি কেয়া ফাঁসি দিছে, মানে ও আমাকে বলতেছে যে গতকালকে রাতের বেলায় কেয়া ফাঁসি দিছে। আমি তখন বলতেছি কেয়া ফাঁসি দিল, কিন্তু আমার তোর মায়ের সাথে আমি কথা বললাম কই, তোর মা তো আমাকে এই কথাটা বললো না যে কেয়া ফাঁসি দিছে। আমার ও আমার বন্ধু তখন আমাকে বলতেছে আমার মা তোকে বলার সাহস পায় নাই, কারণ হচ্ছে চিন্তা করতেছিল যে তোকে যদি বলে তাহলে তুই হয়তো মানে হঠাৎ করে একটা অন্য কিছু হয়ে যেতে পারে, এই জন্য ভয়ে আমার মা তোকে বলে নাই, আমার মা এখন আমাকে বলছে। আমি তখন আর কোনো কথা বলতে পারি না, মানে আমার মুখ থেকে তখন আর কোনো কথা বের হয় না। আমি তখন ওখানে বসে যাই, আমি তখন বসে যাই, বসে গিয়ে আমি হাউ মাউ করে কান্নাকাটি করতেছি। আমার কেউ ধরে রাখতে পারে না, আমি বলছি আমি ইন্ডিয়াতে যাব, আমি যাবো, আমি ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ পাগলামি করতে থাকি, কিন্তু আমি তো চাইলেও যাইতে পারি না, বিকজ আমি তো ওয়ার্ক পারমিট আমার এখনও গ্রিন কার্ড হয় নাই। আমি খুবই কান্নাকাটি করি, দেখতে দেখতে প্রায় ইন্ডিয়ান সময় তখন বিকাল হয়ে যায়। তখনও মানে আমার বন্ধু আমাকে বলতেছে দেখ যেহেতু ফাঁসি দিয়ে মারা গেছে এখন পুলিশে ঝামেলা হবে, ওর যেহেতু এখানে যেহেতু ট্যুরিস্ট আসছে মানে এটাও ঝামেলা হবে, আর ট্যুরিস্টের মেয়াদ ওর চলে গেছিলো, তারপরে আবার এক বছরের ভিসা বাড়ানো হয়ে মানে এক মাসের ভিসা বাড়ানো হয়েছে, মানে খুব বিপদে পড়ে যাবো, এখন ওকে মাটি দিয়ে ফেলে। আমাকে এটা বলে যে মাটি দিয়ে ফেলে, কারণ এখন কী করা যায় তুই আমাকে বল। আমি তখন তাকে বলি যে হ্যাঁ মাটি তো দিতেই হবে, কারণ মাটি দেওয়া ছাড়া তার কোনো গতি নেই, যেহেতু মারা গেছে মাটি তো দেওয়াই লাগবে। তখন আমি একটাবার ট্রাই করেছি ওর লাশটা বাংলাদেশে পাঠানোর জন্য। আমার বন্ধু আমাকে বলতেছে যে তুই তো লাশ যদি বাংলাদেশে পাঠাস তুই এমন বিপদে পড়বি যে বলাবিহীন, মানে তোর নামে অনেক বড় মামলাও হয়ে যেতে পারে। আমি তখন বলি যে তাহলে কী করবো, আমাকে বলে যেভাবে আসে ইন্ডিয়াতে ওভাবে মাটি দিয়ে দে। এরপরে তারাই আমরা আমার বন্ধুরের বাসায় মাটি দিয়ে দেয়। ইন্ডিয়াতে যখন কেয়াকে মাটি দেয়, মাটি দেওয়ার পর আমি তখন আবারও ভিসার জন্য পাগলামি করতে থাকি। আমি প্রায় 15-16 দিন পর আবারও ভিসা পাই, ইন্ডিয়ার ভিসা পাই। ইন্ডিয়ার ভিসা পাওয়ার পর আমি তখন ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি আমার আমার বন্ধুটাও কিন্তু আমার সাথে যায়, আমার এই বন্ধুটা আমার সাথে যায়। পরে আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি কেয়ার কবরের কাছে গিয়ে কেয়ার খবরটাকে জড়িয়ে ধরে আমি হাউ মাউ করে কান্নাকাটি করি। আমার মনে হয় যে জন্মের পর আমি কখনো এতটা কান্না করেছিলাম, আমি বুঝতেই পারিনি যে কীভাবে কী হয়ে গেল। আমি তখন আমার এই বন্ধুর মায়ের সাথে কথা বলি, আমার এই বন্ধুর মা বলতেছে যে বাবা ও কিন্তু সারাটা দিনে ভালো ছিল, মানে এতটা দিন কিন্তু ওর মাঝে কোনো প্রবলেম কিন্তু ছিল না, যথেষ্ট ভালো ছিল। ভালো থাকার পরে ও তখন খাওয়া দাওয়া করলো, সব কিছুই ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কীভাবে হঠাৎ করে মারা গেল, মানে কীভাবে হঠাৎ করে ফাঁসি দিয়ে দিল এটা বুঝতেই পারিনি। আমি তখন বললাম যে ফাঁসিটা কীভাবে দিল, আমি তখন বললাম যে আপনারা ওর কোনো ছবি উঠাইছিলেন, পরে ওনারা কিছু ছবি আমার জন্য রেখেছিল, গলার ভিতরে অনেক মোটা করে যে মানে ফাঁসি দেওয়া এটা কিন্তু স্পষ্ট ওই ছবিতে বোঝা যায়। আমি তখন খুব কান্নাকাটি করি, আসলে কান্নাকাটি করব না তো কী করব, কার কাছে যাব, আর এই ব্যাপারগুলো আমি তো পরিবারে কাউকে জানাইতেও পারি না। আমি প্রায় ওখানে তখন আমি পাগলের মতো হয়ে যাই, মানে ও কীভাবে মারা গেল, আমি এটার ইস্যু খুঁজতে থাকি এখানে সেখানে বিভিন্ন জায়গায়, আমি ইস্যু খুঁজতে থাকি। আমার বন্ধুটা তখন আমার সাথেই থাকে, ও আমাকে বলে যে তুই যাই কিছু করতে চাস তুই কর, আমি তো সাথে আছি। আমার এই বন্ধুরা তখন আমাকে খুবভাবে সাপোর্ট করে। আমরা দুজন মিলে প্রায় অনেকগুলো মাস ইন্ডিয়াতে ঘুরে ঘুরে খালি ও কীভাবে মারা গেল এটা খোঁজার জন্য মানে খুঁজে বেড়াই, কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারছি কীভাবে মারা গেল। আমি 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 পুলিশও ওরকম কোনো কিছু করতে পারি না, আমার বন্ধু আমাকে ওরকম কিছু করতে দেয় না। ও আমাকে বলে এখন যদি তুই কিছু করিস তাহলে লাশ উঠাবে তারপর অনেক ঝামেলা হবে বা অনেক কিছু প্রবলেম হতে পারে, এরকম করেও আমাকে বোঝায়। বোঝানোর পর আমি তখন বলি যে কী করতে পারি। এভাবে প্রায় আমি আরও 2 মাসের মতো ইন্ডিয়াতে থাকি, 2 মাস আমার পরিবারের সাথে যোগাযোগ হচ্ছে। অ্যান্ড তখনও কিন্তু কেয়ার মানে আমার কাকা কাকি কিন্তু কেয়াকে পাগলের মতো খুঁজতেছে, মানে পাগলের মতো ওরা খুঁজতেছে এখানে সেখানে বিভিন্ন জায়গায় কেয়াকে খোঁজে, মানে এতভাবে কেয়াকে খোঁজে যে আমি ভুলে বুঝাতে পারবো না। এরপরে যাই হোক এভাবে দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে আমার বন্ধু তখন বলতেছে যে ভিজিটের মেয়াদ শেষ, আমাকে বলে যে ভ্রমণের মেয়াদ শেষ, চল আমরা আবারও হচ্ছে পর্তুগালে হচ্ছে আমরা ব্যাক করি। আমি তখন আমার বন্ধুকে বলতেছিলাম যে আমি আর যাবো না, আমাকে বলে কী বলতেছিস পাগল হয়ে গেছিস। আমি বললাম যে আমি আর যাবো না। আমাকে বলতেছে তুই যদি না যাস তাহলে তুই কিন্তু আর পর্তুগালে ঢুকতে পারবি না। আমি তখন তারে বলতেছি যে না পারলে নাই, কিন্তু আমি আর পর্তুগালে যাবো না। এটা বলে আমি তখন খুবই কান্নাকাটি করি ওখানে, মানে প্রচণ্ড রকম কান্নাকাটি করি। কান্নাকাটি করে একটা পর্যায়ে আমি তখন কেয়ার কবরের অনেকগুলো ছবি উঠাই আর একটা বক্সের ভিতরে কেয়ার কবরের কিছু মাটি নেই আর কেয়ার কবরের অনেকগুলো ছবি উঠে আমি তখন হচ্ছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর আমি যখন আমার পরিবারে যাই, আমার পরিবারে যাওয়ার পর আমার পরিবারে একটা সুখের স্পর্শ, প্রত্যেকটা মানুষের চোখের নিচে কালি পড়ে গেছে, কোনো মানুষের মুখের দিকে তাকানো যায় না, সবাই প্রচুর পরিমাণ কান্না করতেছে। আমি যখন ঘরে যাই, ঘরে যাওয়ার পর আমার মা আমাকে ধরে খুব কান্নাকাটি করে,
মা আমাকে কাকু আমাকে বলে যে তোরে কত করে বলছিলাম যে তুই তাড়াতাড়ি চলে আয়, অন্য কোনো দেশে যাওয়ার দরকার নাই, দেশেই একটা কিছু কর, কিন্তু তুই কারো কোনো কথাই শুনতেছিস না। বাড়িতে আসার পরে আমি তখন একদম পাগলের মতো হয়ে যাই, না খাওয়া দাওয়া করতে পারি না, ঘুমাইতে পারি, আমার কোনো কিছুই ভাল লাগে না। অ্যান্ড ঘর থেকে বের হইলে দেখি যে কাকা কান্না করে, কাকি কান্না করে, তারা কেয়ারে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, মানে আমাকে নিয়ে কেয়াকে খুঁজতে থাকে, যে কেয়াকে খোঁজার জন্য এখানে যায় ওখানে যায়, মানে অনেক জায়গায় যায়। তারা থানাতে পর্যন্ত জিডি করে, তারপরে বিভিন্ন জায়গায় তারা কেয়াকে খুঁজতে থাকে। আমাকে নিয়ে হচ্ছে আশুলিয়া একটা জায়গা আছে, আশুলিয়া একটা মানে লাইক একটা কবিরাজ আছে, ওই কবিরাজের কাছে পর্যন্ত কেয়া খুঁজে, মানে তান্ত্রিক বলেন, কবিরাজ বলেন, তারপরে আইনি প্রশাসন বলেন, মানে কোনো কিছুই বাদ রাখে না, প্রত্যেকটা জায়গায় কেয়াকে হুন্ন হয়ে খুঁজতেছে। কিন্তু তারা তো জানে না যে কেয়া কোথায় আছে, একমাত্র আমি জানি আমার কেয়া কোথায়। আমি মাঝে মাঝে গভীরাতে কেয়ার খবরের যে মাটিগুলো বক্সে করে আনছিলাম, ওই মাটিগুলো আমি তখন বক্স থেকে বের করে ওই মাটিগুলো বুকে ঝুরিয়ে ধরে আমি প্রচুর পরিমাণ কান্না করি। আমি শুধু চিন্তা করি যে আমার দোষটা কোথায় ছিল, আমার অন্যায়টা কোথায় ছিল, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো কেয়াকে পাওয়ার জন্য আমার জীবনটা দিতেও প্রস্তুত ছিলাম, কিন্তু কেন আমার সাথে তারা ঘটে গেল, আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না। আমার এত পরিমাণ কষ্ট আমি না কাউকে বলতে পারি না, সহ্য করতে পারি, এভাবে দিনগুলি সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। আমার কাকি তখন ঘরে আইসাই হচ্ছে কেয়ার কাপড় নিয়ে আসে, তারপরে কেয়ার জুতা নিয়ে আসে, কেয়ার জুতা মানে কেয়ার জুতা বুকে নিয়ে আমার কাকি প্রচণ্ড রকম কান্নাকাটি করে, তারপরে ভেগ পত্র কাপড় চোপড় এগুলো নিয়ে আসে, কাকি সবসময় কান্নাকাটি করে। আমি কী করবো, কার কাছে যাবো, কোনো কিছুই বুঝতে পারি না। আমার ওই পর্তুগালে থাকা বন্ধুটাকে মাঝে মাঝে ফোন করে ওর সাথে কথা বলি, ওর সাথে কথা বলে ও আমাকে বুঝায় যে দেখ মন খারাপ করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি তখন বলি যে বন্ধু আমি কী করবো, আমার তো কোনো কিছুই ভালো লাগতেছে না, আর এই জিনিসগুলো আমি মেনেও নিতে পারতেছি না। দিনগুলো এভাবে যেতে যেতে একে পর যে আমি আমার মন চাচ্ছে যে আমি কাকার কাছে বলে দিই যে কেয়া তো মারা গেছে, কেয়া কেয়া তো খুঁজি কী হবে। এরপরও আমি তখন বুঝতে পারি না, বুঝতে না পারি, মানে আমার কাছে এটা মনে হয় যে কাকা যাতে এইটা বুঝে যায় যে কেয়া মারা গেছে, কারণ মারা গেছে এটা জানার পরে তো হচ্ছে একটা মানুষ মরে গেলে তার কিছু করার থাকে না, এরপরও হয়তো তারা তাদের মনটাকে বুঝিয়ে নিবে। এইভাবে দিনগুলো কাটতেছে, প্রায় আর দুই মাসের মতো কেটে যায়। দুই মাস পর আমি দেখি যে আমার কাকার ভিতরে কোনো পরিবর্তন নাই, কাকা রাস্তায় মানে কেয়ার ছবি নেওয়া পর্যন্ত হাঁটে, মানে ছবি নিয়েও বিভিন্ন মানুষের কাছে যায়, বিভিন্ন মানুষকে গিয়া দেখায় যে কে আসে কি না, বা ওইখানে সেখানে বিভিন্ন লোকজনকে দেখায়। এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজে নিজে চিন্তা করলাম যে আমি আমার কাকাকে বলে দিই যে কেয়া তো ইন্ডিয়াতে চলে গেছে, এটা যদি আমি বলে দিই বা কেয়া যে বাংলাদেশের বাইরে গেছে এটা জানার পরে হয়তো কাকা বুঝবে যে বিদেশে গিয়ে মরে গেছে, বা আমি চাচ্ছিলাম যে ওরা এইটা বুঝুক যে কেয়া মারা গেছে, কারণ কেয়া মারা গেছে এটা জানার পরে তারা হয়তো একটু শান্ত হবে, ওদের মেয়ে বেঁচে আছে বলে তারা এখন পাগলের মতো সারা দুনিয়াতে তাই খুঁজে বেড়াচ্ছে। এরপর একদিন আমি আমার কাকার কাকিকে দুজন কে বলি, আচ্ছা কেয়া কেয়া তো মানে বাড়ি থেকে চলে গেছে হঠাৎ করে, ও তো বাংলাদেশে থাকলে তো চলে আসতো, বা যেখানে যা খুঁজে পাইতাম, পেপারে দিলেন, পত্রিকাতে দিলেন, বিভিন্ন জায়গায় দিলেন, এবং মানে অনেক জায়গায় হচ্ছে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছেন, তো তাহলে তো পাওয়া যেত, আমার তো মনে হয় বাংলাদেশে নাই। এটা বলার পর আমার কাকা তখন বলতেছে যে কী বলিস, আমি বললাম যে আমার মনে হয় বাংলাদেশে নাই, আপনি একটু চেক করে দেখেন। এটা বলার পরে তারই প্রায় তিন থেকে চার দিন পরে আমার কাকা আমাকে ফোন করে বলতেছে, আমি তখন ঘরে শুয়েছিলাম, আমাকে ফোন করে বলতেছে যে আচ্ছা, আমাকে বলতেছে হৃদয় আমি তো একটা নিউজ পাইছিলাম কেয়া নাকি ইন্ডিয়াতে আছে, মানে কীভাবে কাকা বের করে ফেলে এটা আমি জানি না, কীভাবে বের করে। আমি তখন বলি যে কী বলতেছেন কাকা, কেয়া ইন্ডিয়াতে? বলে হ্যাঁ কি ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়াতে যাবো, তুই কি আমার সাথে যাবি? আমি তখন বলতেছি যে মানে আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি কী বলবো। আমি তখন বলছি না কাকা আমি যাবো না, আমি এটা বলি। তো কাকা তখন করে কি যে নিজে নিজের ভিসা লাগায়, কাকার কিন্তু পাসপোর্ট আছে, উনি তখন ভিসা লাগায়, উনি তখন ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়াতে চলে গিয়ে উনি প্রায় 21-22 দিনের মতো ইন্ডিয়াতে, অ্যান্ড এখানে আমার মা, তারপরে আমার হচ্ছে আমার বোনগুলা, দেন হচ্ছে সবাই আমাকে গালাগালি করতেছে যে কাকা ইন্ডিয়াতে চলে গেল, আমি কেন গেলাম না, সবাই বলতেছে তুই ইন্ডিয়াতে যা, আমাকে ইন্ডিয়াতে যাইতে বলে। তো আমি তো বুঝতে পারতেছি যে মানে আমি তো আর কাউকে মানে মুখ খুলে বলতে পারতেছি না যে কেয়া তো নাই, কেয়ারে খুঁজে কী হবে। কিন্তু এরপরও সবাই যখন আমাকে খুব প্রেশার দেয়, আমি তখন কাকার সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে আমি কাকাকে বলি যে কাকা আমি আসতেছি, তুমি টেনশন করো না, আমি সব আসলে কেয়াকে একসাথে খুঁজবো। এরপরে আমি সব আবার ভিসা লাগে হচ্ছে ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি তখন কেয়াকে খুঁজি, মানে কেয়াকে খুঁজি বলতে আমি তো জানি কেয়া কোথায় আছে কাকা, মানে আমি বললে হয়তো আপনারা বিশ্বাস করবেন না যে ইন্ডিয়াতে ইন্ডিয়ার রাস্তাগুলোতে আমার কাকা কেয়ার ছবি নিয়ে কান্না করতে করতে শুয়ে যাইতো। কাকা কিন্তু হিন্দি ভাষা জানতো না, তারপরেও বিভিন্ন মানুষকে ডাইকা ডাইকা কেয়ার ছবি দেখাইতো, কেয়ার কথা বলতো যে কেয়াকে দেখছে কিনা। ইন্ডিয়ান পুলিশের কাছে পর্যন্ত কাকা আশ্রয় নেয়, মানে
পুলিশের কাছে গিয়ে পর্যন্ত কেয়ার ছবি দেখায়, এখানে সেখানে বিভিন্ন জায়গায় কেয়াকে খোঁজে, কিন্তু কোনো জায়গায় কেয়াকে পাওয়া যায় না। কেয়া কোথায় আছে এটা তো একমাত্র আমি জানি। যাই হোক, এইভাবে দিনগুলো কাটতে থাকে। প্রায় 21-22 দিনের মতো আমরা ইন্ডিয়াতে থাকি। থাকার পরে আমি কাকাকে বলেছি, কাকা ইন্ডিয়াতে এসে তো কেয়ারে পাইলেন না, তাহলে এখন চলেন আমি বাংলাদেশে চলে যাই। মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কেন কাকাকে ওই সময় বলছিলাম যে কেয়া মানে কেয়াকে মানে বাইরেও তো চলে যেতে পারে, এটা আমি কেন বলছিলাম। কোনো কিছু না বুঝে তখন হচ্ছে কাকা আমাকে নিয়ে আবারও ইন্ডিয়া থেকে বাংলাদেশে ফিরে আসে। তাদের অবস্থা এমন হয়ে গেছে যে আমার কাকা কাকি একেবারে পাগলের মতো হয়ে গেছে। আমার কাকার মাথার চুল যেন এক একটা চুল এক হাত হয়ে গেছে। মানে এমন অবস্থা যে কাকির অবস্থা যেমন খারাপ, আমার কাকার অবস্থা তেমনই খারাপ। কারো মুখের দিকে তাকানো যায় না। আর আমার বোনগুলোরও মোটামুটি বিয়ে মানে বিভিন্ন জায়গা থেকে বিয়ের ঘর আসে। আমার মাও আমার বোনগুলোকে বিয়ে দিতে পারতেছে না। পুরোটা পরিবারে একটা সুখের ছায়া পড়ে গেছে। আমি না কাউকে বলতে পারি না, সহ্য করতে পারি। এক একবার মন চায় কপালে যা আছে আমি বলেই দিব, কিন্তু আমি চিন্তা করি আমি যদি একটাবারে আমার কাকাকে এটা বলি, আমার কাকা এমন খারাপের খারাপ, হয়তো আমার বোনগুলোকেও মেরে ফেলতে পারে, আমাদেরকে বাসা থেকে বেরো করে দিতে পারে। এরপর আমি আর কাউকে কোনো কিছু বলি না। অ্যান্ড বাংলাদেশে আসার পরে কাকা আবারও সেই মানে আবারও সে তান্ত্রিক, বা কাকা শেষ পর্যন্ত তান্ত্রিকের কাছে যেতে শুরু করছে। মানে বাংলাদেশে এমন কোনো তান্ত্রিক নাই যে কাকা কারো কাছে যায়নি। এইভাবে দিনগুলো কাটতেছে। এখানে সেখানে মানে বিভিন্ন জায়গায় কাকাকে খুঁজতে থাকে। আর আমার বোনগুলোও কিন্তু একদম পাগলের মতো হয়ে যায়। মানে আমি তখন আমার ওই যে ইন্ডিয়ার বন্ধুরা থাকে ওর সাথে কিন্তু আমি সব কিছু শেয়ার করি। ওরে কিন্তু আমি সব কিছু বলি। ওরে আমি বলি যে এই ঘটনা এখন আমি কী করতে পারি। ও আমাকে বলে যে তুই তোর কাকাকে বলে দে। কিন্তু আমি মানে ও আমাকে একটা কথাই বলে যে তুই বলে দে, বলে না দিলে প্রবলেমগুলো আরও বেড়ে যাবে, ও আমাকে এটা বোঝায়। এইভাবে দিনগুলো কাটতে কাটতে বেশ কিছুদিন পর একদিন কাকা হচ্ছে আমাদের ঘরে এসে বলতেছে যে আমাকে এসে বলতেছে, হৃদয় আমি ইন্ডিয়াতে যাব, তুই কি যাবি? আমি তখন বলতেছি যে কাকা ইন্ডিয়াতে কেন যাবেন। পরে বলে ইন্ডিয়াতে যাব মানে কামরুল কামাখ্যা বলতে একটা জায়গা আছে ইন্ডিয়াতে, হয়তো আপনারা অনেকেই চিনেন। বলে যে কামরুল কামাখ্যাতে যাব। আমি তখন বললাম যে ওইখানে কেন যাবেন? বলে একটা দরকার আছে, তুই যাবে কি না বল। আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব। এরপরে মানে কাকা কিন্তু অনেক টাকা নষ্ট করতেছে, মানে অনেক টাকা ইন্ডিয়াতে ভিসা লাগানো, ইন্ডিয়াতে যাওয়া কিন্তু সহজ ব্যাপার না, অনেক টাকা নষ্ট করে। কাকা তখন আমাকে নিয়ে কাকা আবারও কামরুল কামাখ্যার উদ্দেশ্যে রওনা দেয়। তো ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে যাওয়ার পর আমরা কামরুল কামাখ্যা যাই। যাওয়ার পর ওইখানে একটা বাঙালি লোকের সাথে কাকা কথা বলে। কী কথা বলে এটা আমি জানি না, অনেক কথা বলার পরে কাকা তখন হচ্ছে ওইখান থেকে আমার কাকিকে ফোন করে। কাকিকে ফোন করে এরকম এরকম একটা ব্যাংকের ঠিকানা দেন, ব্যাংকে বলে যে 10 লাখ টাকা মানে ট্রান্সফার করার জন্য কাকার অ্যাকাউন্টে, মানে কাকার অ্যাকাউন্ট থেকে ওইখানে ট্রান্সফার করার জন্য। অ্যান্ড তখন কিন্তু আমি আরেকটা ব্যাপার বলে রাখি যে তখন কিন্তু মানে ইন্ডিয়ার অবস্থা মানে খুবই ক্রিটিক্যাল অবস্থা ছিল। যখন আমরা মানে ইন্ডিয়াতে ছিলাম আমার কাকার সাথে, মানে লকডাউন পর্যন্ত মানে হয়ে গেছিলো, আমরা কিন্তু ইন্ডিয়া থেকে বেরোতে পারি না, তাও কিন্তু বিভিন্নভাবে আমি ইন্ডিয়াতে থেকে গেছি কাকা। এখানে অনেক ঘটনা আছে, সব কিছু তো বলা যাবে না। তো এরপরে এইখানে সেখানে বিভিন্ন জায়গায় হচ্ছে কাকা শেষ পর্যন্ত এইটা করে যে ওই লোকটার সাথে একটা মানে আমি ডিটেলসে পরে জানতে পারি যে ওইখানে একজন ঠাকুর আছে, ওই ঠাকুরের সাথে আমার কাকা কন্ট্রাক্ট করে যে আমার কাকা ওই লোকটাকে হচ্ছে বাংলাদেশি টাকায় নাকি 15 লাখ টাকা দিবে। 15 লাখ টাকা দিলে ওই লোকটা নাকি আমার চাচাতো বোনকে বের করে দিবে। আমার কাকা কিন্তু এই কথাগুলো আমাকে বলে না। আমার কাকা শুধু আমার কাকির কাছ থেকে টাকা আনতেছে, টাকা ট্রান্সফার করে আনবে, এগুলো আমি সম্পূর্ণ কথাগুলো শুনতে পাই আমার মায়ের কাছ থেকে। আমার মাকে যখন ফোন করে আমার মা তখন আমাকে বলে যে এই ঘটনা, তোর কাকি তো টাকা খুঁজতেছে, আমার কাছ থেকে টাকা নিছে, বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তোর কাকার জন্য পাঠাইতেছে, ঘটনাটা কি? তো তখন আমি কাকার সাথে যখন কথা বলি, কাকাও কিন্তু আমাকে মানে খুব ক্লিয়ার বলে না, শুধু এটা বলে যে উনি বলছে বের করে দিতে পারবে। তো আমি তখন চিন্তা করতেছি আরে ও তো বাই চেয়ে নাই, বের করে দিবে কীভাবে? তো আমি এতটা বিবেকে পড়ে যে আমার কাকা তখন ইন্ডিয়া থেকে মানে বাংলাদেশ থেকে টাকা পর্যন্ত ট্রান্সফার করে এখানে নিয়ে আসে। আমি তখন আমার কাকাকে বলতেছিলাম যে কাকা টাকাটা দিও না, তুমি একটু অপেক্ষা করো, জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করে, এই লোকটাকে আমার ভালো মনে হয় না। মানে এখন ব্যাপার হচ্ছে মাল যার হারানো যায় সেই বোঝে যে হারানোর ব্যথাটা কত ভয়ঙ্কর। আমার কাকাকে আমি যতভাবেই বোঝাই কাকা আমার কোনো কথা শোনে না। অলরেডি লোকটাকে কাকা আমাদের বাংলাদেশি টাকায় 5 লাখ টাকার মতো অ্যাডভান্স করে ফেলে। অ্যাডভান্স করে ফেলার পরে ওই লোকটা বলে যে সময় দিতে হবে। ওই লোকটা বলে যে আমার কাকা আমার ওই চাচাতো বোনটাকে নাকি জিনেরা নিয়ে গেছে, বলে যে মেয়েটাকে জিনেরা নিয়ে গেছে, জিনেদের কাছ থেকে এনে দিতে আর একটু সময় লাগবে। আমাকে বলতেছে মানে আমার কাকাকে বলতেছে যে 3 মাস সময় দিতে হবে।
তিন মাস সময় দিলে আমার চাচাতো বোনকে বের করে দিতে পারবে। এরপরে আমি আর আমার কাকা আবারও ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পরে বাংলাদেশে তখন অবস্থা মোটামুটি একটু ভালো হয়, মানে একটু শীতলের দিকে যায়, কিন্তু আমার কাকা বারবার ইন্ডিয়াতে যাচ্ছে শুধু নিজের ট্রিটমেন্টের কথা বলে, মানে নিজে অসুস্থ ডাক্তার দেখা যাবে এগুলো বলে বলে দৌড়ে দৌড়ে করতেছে। তো সবশেষ আমার কাকাকে আমি কোনোভাবেই বুঝাইতে পারলাম না, কাকা কিন্তু নিজের পকেট থেকে টাকাটা দিয়েই দিল, 15 লাখ টাকা ওই লোকটাকে দিল। আমি কিছুই করতে পারিনি, আমি শুধু চোখের সামনে সব কিছুই দেখেছি। আমি না পারতেছি আমার কাকাকে বলতে, কোনো কিছু করতেই পারতেছে না, কাকাকে কোনো কথা বলেও লাভ নাই। 15 লাখ টাকা দেওয়ার পরে তখন এমনভাবে ইন্ডিয়ার অবস্থা হয়ে যায় যে ইন্ডিয়া পুরা সব কিছু ব্লক হয়ে যায়, মানে পুরো ব্লক হয়ে যায় পুরো 1 বছরের মতো। তখন ওই ইন্ডিয়াতে কেউ ঢুকতেও পারে না, ইন্ডিয়া থেকে কেউ বের হইতে পারে না। এভাবে তখন কাকা একদম পাগলের মতো হয়ে যায়, মানে এমন অবস্থা হয়ে যায় কাকার যে কাকার মুখের দিকে তাকানো যায় না। সবশেষ ওইখানে টাকাগুলো নেওয়ার জন্য কাকা অনেকভাবে ট্রাই করে এবং সব কিছু ঠিক হওয়ার পরে কাকা একা আবারও ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে কাকা আবারও যায় অ্যান্ড আবারও ওই লোকটাকে খুঁজতে থাকে যে বাঙালি লোকটাকে টাকা দিয়েছিল, কিন্তু তাকে আর পায় না। না পেয়ে কাকা প্রচুর কান্নাকাটি করে ইন্ডিয়া থেকে আবারও ফিরে আসে। বাড়িতে আসার পরে কাকা খুবভাবে কান্না করে। আমি তখন মানে আমার মুখ থেকে এক একবার বলে যে আমি মানে বলে ফেলেছি, কিন্তু আবার চিন্তা করি বলে ফেললেই তো হবে না, বলে ফেললে তো আরও বেশি ঝামেলা হয়ে যাবে। দিন যত যাচ্ছে জিনিসগুলো ততই ডিফিকাল্টির দিকে চলে যাচ্ছে। আর এখন একটা পর্যায়ে আমার কাকা রয়সহ মানে বিভিন্ন বাংলাদেশের বড় বড় প্রশাসনিকদের কাছে যাচ্ছে এবং আমার কাকা এটা নিয়ে অনেক ভাবে উঠে পড়ে লাগছে। আমি এখন বুঝতে পারতেছিলাম না যে কী করবো, আমি কি আমার কাকাকে বলে দিব নাকি না বলবো, নাকি আমি বাংলাদেশ থেকে চলে যাব, নাকি আমি বাংলাদেশ থেকে অন্য কোথাও ভিসা লাগিয়ে চলে যাব। অ্যান্ড এরই মাঝে আমার যে ছোটো দুইটা বোন আছে, আমার ছোটো দুইটা বোনের অবস্থাও খুবই খারাপ, মানে ওরা একদম বিয়ের বয়স হয়ে গেছে, ওদেরকেও বিয়ে দিতে পারতেছি না। আমার মা আমার ওই কাকার সাথে আর কাকির সাথে পাগলের মতো, আমার কাকা তো বোনকেই খুঁজতেছে। ওরা বিভিন্ন দেশে, এখন তারা বিভিন্ন দেশে মানে বড় বড় হচ্ছে লোকগুলোর সাথে কথা বলে এবং হুজুর কবিরাজ থেকে শুরু করে আমার কাকা একরকম পাগল হয়ে গেছে। কাকার কথা হচ্ছে কাকা কাকার বাড়ি ঘর সব কিছু বিক্রি করে দিবে, তারপরেও আমার চাচাতো বোনকে মানে আমার কাকাতো বোনকে আমার কাকা লাগবেই লাগবে। আমি এখন কী করবো কোনো কিছুই বুঝতে পারতেছিলাম। যে আপন ভাই, আমি বাংলাদেশে আসার পর থেকে আপনার যখন জীবনের গল্পগুলো শুনি আমি দেখি যে আপনি বিভিন্ন মানুষকে সলিউশন দেন। ভাই আমি এমন একটা বিপদে আছি না কাউকে বলতে পারি না সহ্য করতে পারি। ভাই আমার নাম ঠিকানাগুলো যদি হাইড করে আমার এই গল্পটা আপনি বলেন, আমার এই গল্পটা যদি আপনি বলেন আমার খুব উপকার হবে। প্রয়োজনে আমি আমার এই গল্পটা আমার কাকাকে শোনানোর জন্য চেষ্টা করব। আমি নিজে না শোনাই অন্য কাউকে দিয়ে হলেও শোনাবো, আর কাকাকে শোনাবো কিনা এটা আমি জানি না। আর আপনি যদি আমাকে একটু বুদ্ধি দেন যে আমি এখন কী করতে পারি, কী করলে আমার জন্য ভালো হবে। আমাকে আমার ওই আমার যে ইন্ডিয়ান বন্ধুটা আছে আমি শুধু তার সাথে কথা বলি, ও আমাকে বলতেছে যে ইন্ডিয়াতে চলে আসার, ও আমাকে বলছে তুই ইন্ডিয়াতে চলে যা, আর তা না হলে তুই আবারও ভিজিট ভিসা হচ্ছে আমার এখানে চলে আয়, বা ভিজিট ভিসার জন্য অন্য কোনো দেশে ট্রাই করে তুই এখান থেকে বেরিয়ে যায়। আমি কোনটা ডিসাইড করব মানে ঠিক বুঝতে পারতেছিলাম না। আমার কাকার অবস্থা এখন এমন হয়েছে কেউ যদি আমার কাকাকে বলে যে তার মেয়েটাকে ফিরাই দিবে, আমার কাকা কিন্তু মানে কাকা বাড়িটা পর্যন্ত লিখে দিবে, জায়গা সম্পত্তি কোনো কিছুই কাকা রাখতেছে না, সব কিছু কাকা পাগলের মতো টাকা উড়াইতে আছে। আপন ভাই কি করবো, যদি পারেন প্লিজ আমাকে একটা বুদ্ধি দিবেন। এটা আমার ফোন নাম্বার। সম্মানিত বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ, পুরোটা গল্প আপনি আমার সাথে কন্টিনিউ করেছেন। আসলে ওনার এই গল্পটা কিন্তু আরও অনেক লম্বা ছিল, মানে প্রচুর লম্বা ছিল, এখানে অনেক ঘটনা আছে। আমি ঘটনাগুলো না বলে খুব সংক্ষেপ করে আপনাদেরকে স্টোরিটা বোঝানোর জন্য ট্রাই করেছি। আমি জানি এখানে আইনি অনেক ঝামেলা আছে, আইনিভাবে অনেক ঝামেলা হতে পারে, এই জন্য আমি অনেকগুলো ব্যাপার এখানে স্কিপ করেছি যেগুলো উনি নিজে বলেছে, আমি এগুলো আপনাদেরকে প্রকাশ করিনি। অনেক ঘটনা উনি নিজের মুখে বলেছে, আমি আমার মতো করে আপনাদেরকে বলেছি, সুতরাং যাতে এখানে কোনো রকম মানে প্রশাসনে কোনো ঝামেলার ভিতরে না পড়ি, এটা মধ্যে আইনিভাবে অনেক ঝামেলা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই গেছে। আর আমি বরাবরের মতো বলি, যেহেতু আমি বাংলাদেশের বাইরে থাকি, আমি বাংলাদেশে গিয়ে ঘটনাগুলো জাস্টিফাই করি না যে এটা কতটুকু ট্রু আর কতটুকু ফলস, সেক্ষেত্রে হয়তো আমি কোনো আইনি ঝামেলায় পড়ে যেতে পারি। এই জন্য গল্পটা আমি আমার মতো করে আপনাদেরকে বলে বুঝিয়েছি, আই ডোন্ট নো যে আপনারা বুঝেছেন কিনা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। হৃদয় এখন যে পরিস্থিতিতে আছে তার পরিস্থিতি খুবই খারাপ। তার কাকা ইন্ডিয়াতে যাচ্ছে, ইন্ডিয়া থেকে আসতেছে, এরই মাঝে বেশ কয়েকবার উনি ইন্ডিয়াতে চলে গেছে এবং ওই মহামারীর সময়ও কিন্তু উনি অনেকবার ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া থেকে আবার ফিরে আসছে। কিন্তু কেয়া তো মারা গেল, এখন কেয়া তো আসলে এটা একটা ছদ্মনাম ছিল, হৃদয়ও ছদ্মনাম ছিল, ওদের রিয়েল নাম হচ্ছে আরেকটা এবং ওরা ঢাকার বাসিন্দাও না। এখন আমি মানে বুঝতে পারতেছিলাম না যে হৃদয়কে আমি কী বলবো, আমি যদি হৃদয়কে বলি যে এটা করেন, বা আমি আমি বুঝতে পারতেছিলাম না যে, কিন্তু আমার কাছে মনে হয় যে পরিস্থিতি
আমি তাকে ফোন করেছিলাম, তার সাথে কথা বলেছিলাম। কথা বলে আমি আমার কাছ থেকে আমার মতো করে একটা আইডিয়া দিয়েছি। এখন আসলে যে আই ডোন্ট নো যে আইডিয়াটা সে নেবে কিনা, সে আমাকে বলে চাপন ভাই আইডিয়াটা আমি নিতে পারি কিন্তু এতে আমার বোনদের সমস্যা হবে। বোনদের সমস্যা হবে বলতে আমি তাকে বললাম যে আপনি বাংলাদেশের বাইরে কোথাও ভিজিট ভিসা দিয়ে বা এবং কোনোভাবে বাংলাদেশের বাইরে চলে যান, বাইরে গিয়ে আপনার কাকাকে আপনার ফোন করে বলেন যে আপনার মানে ঘটনাগুলো খুলে বলেন। তখন তো আপনি যেহেতু সামনে বলতে ভয় পাচ্ছেন, দূরে গিয়ে বলে তো মানে সমস্যা নাই। তখন দ্বিতীয়ভাবে আমাকে বললো যে এটা বললেও লাভ নেই, কারণ হচ্ছে তার মাকে বা তার বোনগুলোকে তার কাকা নাকি মেরেই ফেলবে। এটা আমার কাছে যথাযথ যুক্তি মনে হচ্ছে না, যুক্তি মনে হচ্ছে না এই কারণে যে ওর কাকা এতটা বেশি পাষাণ হতে পারে না, যেহেতু সে তার নিজের মেয়ের জন্য এভাবে পাগলের মতো খুঁজতেছে, তার বাইস্তিদেরকে এভাবে সে মারবে না বা এটা করতে পারে না। এখানে তো হৃদয়ের কোনো দোষ আমি দেখি না, সে তো কোনো দোষ করে নাই। আরেকটা ব্যাপার, এখানে আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম যে মেয়েটা ওর সাথে ভালো করে কথা বলল, সব কিছুই ঠিক ছিল, কিন্তু হঠাৎ করে ফাঁসি কেন দিল? আর আদৌ ফাঁসি দিয়ে মনে হচ্ছে কি না এইটারও কিন্তু কোনো প্রুফ কিন্তু হৃদয়ের কাছেও নাই বা কারো কাছে নেই। মেয়েটি তো মাটি দেওয়া হয়ে গেছে অলরেডি, এত এত প্রায় এখানে প্রায় এক বছর দুই বছরের মতো ঘটনাটা টোটাল, সো দুই আড়াই বছরের মতো হবে। সো সামথিং এখন তো মেয়েটাকে পাওয়াই যাবে না, ও তো সব কিছু নষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি আসলে কাউকে হেয় প্রতিমন্ত করতে চাই না বা কাউকে এটা নিয়ে আমি গল্প আমি শুধু প্রচার করি একটা মাত্র কারণে, যাতে গল্প থেকে আপনারা কিছু শিখতে পারেন। হৃদয় যে ভুলটা করেছে, আমি গল্পের শুরুতে বলেছিলাম যে এই ভুলটা মেজরিটি পার্সন ছেলেমেয়েরাই করে, এবং কেয়া যে ভুলটা করেছে হৃদয়ের মতো কেয়ার মতো ভুলগুলো বাংলাদেশের সব ছেলেমেয়েরাই করে। পরিবার যখন মেনে না নেয়, পরিবারের সাথে একটু দ্বিধাদ্বন্দ্ব হলেই কী করে পালিয়ে যায়, আর পালিয়ে গিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আশায় হাঁটতে শুরু করে। আপনি চিন্তা করেন, হৃদয়ের কিন্তু ইন্ডিয়াতে খুব ভালো একটা প্ল্যাটফর্ম ছিল, তার একটা বন্ধু ছিল এবং সে ভিজিট ভিসায় কোথায় হচ্ছে মাল্টা থেকে হচ্ছে সে মাল্টাতে গিয়েছিল আরেকটা পর্তুগালে গিয়েছিল, পর্তুগাল থেকে সে কিন্তু ভিজিট ভিসা আবার মানে ইন্ডিয়াতে এসেছে। তো বুঝেন, এত একটা স্ট্রং সিকিউরিটি থাকার পরও সে তার ভালোবাসার মানুষ কেয়াকে বাঁচাতে পারে নাই। দোয়া করি আল্লাহ, যেহেতু আই ডোন্ট নো এটা আত্মহত্যা না কি খুন না হোয়াট এভার, কিন্তু যাই হোক মেয়েটা তো মারা গেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আর হৃদয়ের জন্য যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া থেকে থাকে, যদি আপনাদের মাথায় কোনো রকম ধারণা থেকে থাকে হৃদয় আসলে এই মুহূর্তে এটা করতে পারে বা কী করতে পারে, যদি আপনাদের মাথায় কোনো আইডিয়া থেকে থাকে তাহলে আপনারা প্লিজ কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। হৃদয় বলেছে আপনাদের কথাগুলো সে শুনবে, এবং হৃদয় বলেছে এই স্টোরিটা সে যদি সম্ভব হয় তার কাকাকে শোনাবে। আই ডোন্ট নো শোনাবে কি না, যদি তার কাকা শুনে থাকেন, যদি আপনি ভদ্রলোক আমি বলে থাকি, যদি আপনি শোনেন তাহলে প্লিজ আমার এখানে আমার ইমো নাম্বার দেওয়া আছে, আপনি আমার সাথে চাইলে ইমোতে বা সরাসরি ফোন করে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আর যদি আপনি আমার গল্প শুনেই থাকেন, আমি হৃদয়ের পক্ষে বলেছিলাম যে তার কাকার নাম্বার দেওয়ার জন্য, আমাকে উনি দেয় নাই, সে খুবই ভয় পাচ্ছে তার কাকার নাম্বার দেওয়ার জন্য। তো আমি তার কাকাকে বলবো যে আসলে পৃথিবীতে কেউ তো চিরকাল বেঁচে থাকবে না, আপনি আমি আমরা সবাই একটা সময় চলে যাব। আর আপনার মেয়েটার সাথে যেটা ঘটেছে এটা সম্পূর্ণ আমি বলবো যে এটা আল্লাহ করতে, এখানে কেউ কারোই দোষ নাই, হৃদয় ভালোবেসে নিয়ে গেছিলো আর আপনাকে ভয় পায় বলে সে আপনার কাছে এই কথাগুলো বলতে পারেনি। হৃদয়ের দোষ আছে আমি স্বীকার করি, কিন্তু তারপরে আপনি সর্বোপরি সব কিছু ক্ষমার নজরে দেখবেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনার কাছে অনুরোধ। আর আমি জানি আমার বলার মতো কোনো ভাষা নেই, আপনাকে বোঝানোর মতো আমার কোনো ক্ষমতা নেই। যদি আপনারা আমার কথাগুলো শুনে থাকেন তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমি আপন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।